কিছুই এক্সামই, তোমরা যদি গ্রুপটা ফলো করো ক্লাস শেষে, দেখবা যে যে ইম্পর্টেন্ট যে এক্সামিনেশন গুলা লাগবে, আমি কিছু তোমাদেরকে পাঠাই দিছি যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং দরকার। হ্যাঁ, তোমরা এখন থেকে ক্লাস হয় নাই কিন্তু এক্সামিনেশন গুলা স্টেপস গুলা দেখে রেখো, হ্যাঁ তাহলে ভালো হবে। আর আমি আরো কিছু পরে পাঠাই দিব, আমি আসলে ভুলে গেছিলাম, তো মনে পড়ছে আমি এখনই তাই দিয়ে দিলাম। তো আমরা জেনারেল এক্সামিনেশন পড়ার দিন আমরা জন্ডিসটা আসলে পড়া হয় নাই, ওইভাবে আমরা সময় পাইনি, তো আজকে একটু ব্রিফ ডিসকাশন করে আমরা আজকের টপিকসও পড়বো কিছু, যে গতকালকে যে আমরা ব্লাড বা ইনভেস্টিগেশন গুলা পড়ছি, ব্লাডে, ইউরিন, স্টুলে এবং ইমেজিং কোথায় কোনটা করে, কোনটা তুমি করবা আগে, কোনটা সিনিয়রের অ্যাডভাইসে করবা, কোন জায়গায় কোনটা করাটা বেটার, এই জিনিসটা আইডিয়াটা থাকাটাই আপ টু ইন্টার্ন লেভেল পর্যন্ত মোর দেন এনাফ। ইন্টারপ্রিটেশন কিছু এক্সপের ফাইনাল প্রফ পর্যন্ত পাস করা বলো, থার্ড ইয়ারের ওয়ার্ড ফাইনাল বলো, ফোর্থ ইয়ারের ওয়ার্ড ফাইনাল বলো, কিছু কিছু এক্সরে লাগে, ওগুলা আমাদের কোর্সে কয়েকটা এক্সরে আছে যেগুলো পরীক্ষা আসবেই, সার্জারিতে একটা দিবেই, তো ওগুলা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে একটু জন্ডিস নিয়ে আলোচনা করি, বেশি কিছু না। প্রথমে হচ্ছে যে একটা পেশেন্ট জন্ডিস তুমি কখন এক্সামিনেশন করবা, প্রথমে হিস্ট্রিতেই তোমাকে পেশেন্ট বলবে যে আমার পোশাকের রং হলুদ, আমার গায়ের রং হলুদ হয়ে যাচ্ছে, চোখে হলুদ, ঠিক আছে, এটাই কিন্তু কমপ্লেন। এবং সে এসে তোমাকে ডিরেক্ট এটাও বলবে না, আমাদের দেশে পেশেন্ট এতই মানে ধরো যে অ্যাডভান্স বলতে পারো, তারা নিজেদেরকে নিয়ে সচেতন আবার বলতে পারে, এইভাবে সে এসে বলবে ডক্টর আমার জন্ডিস এসে, দ্যাটস ইট, সে এসেই বলবে তোমাকে। এবং ইউজুয়ালি দেখা যায় গ্রাম বা মফস্বল থেকে যদি কোনো রোগী আসে, সে দুই এক জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়ে তার জন্ডিসটা বেড়ে একদম ডিপিএলও হয়ে আসবে, কারণ সে প্রথমে যাবে কবিরাজের কাছে, কিছু দিবে মানে ট্রিটমেন্ট, ম্যাল ট্রিটমেন্ট হবে, কন্ট্রোল হবে না, তারপরে আসবে ঢাকা শহরের রোগী বা ধরো যারা একটু সচেতন তারা প্রথম দিকে আসবে। সো তোমাকে রোগী এসে বলতে পারে যে আমার জন্ডিস হয়েছে, তারপরও তোমাকে এক্সক্লুড করতে হবে, হিস্ট্রি নিতে হবে। তো জন্ডিসের পেশেন্টের হিস্ট্রি নেওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আজকে যা শিখায় দিব, ফাইনাল ইয়ারে অবস্ট্রাকটিভ জন্ডিস বলো, সার্জারিতে বলো, আমি বারবার বলছি মেডিসিন বলো, সার্জারি বলো, জন্ডিস টপিকটা দুইটা জায়গাতে কভার করে, খুবই ইম্পর্টেন্ট। সো তোমাকে জানতে হবে যে আলটিমেটলি আমি কোথায় কতটুকু হিস্ট্রি নিব। তো সেটার জন্য হচ্ছে প্রথমে আমি একটু যদি বলি যে তোমরা তো জানোই যে জন্ডিস কে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি হেপাটোসেলুলার, একটা হচ্ছে কি আমাদের অবস্ট্রাকটিভ, একটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস। তো আমাদের যেই সার্জারিতে কনসার্ন কোনটা, অবস্ট্রাকটিভ জন্ডিসটা নিয়ে ওরা বেশি, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস এর পেশেন্ট আসলে অবস্ট্রাকশন হয়েছে কোথায়, তোমরা অ্যানাটমিতে বিলিয়ারি ট্র্যাক্টের ছবি আঁকছো, সবাই আঁকছো, এটা একটা কমন ছবি, ওইখানে কোনো গ্রোথ, কোনো স্টোন বা কোনো স্ট্রিকচার, বা এমনও হইতে পারে যে কোনো একটা অ্যাসকারিয়াসিস লুম্বরিকয়েডিস, হ্যাঁ একটা যে ওখানে জমা হয়ে হয়ে বন্ধ করে দিচ্ছে, বাইল ফ্লো হচ্ছে না, বাইল অবস্ট্রাকশন হচ্ছে, স্ট্যাসিস হচ্ছে, এই কারণে কি হবে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস এর ফিচার হবে। নেক্সট হচ্ছে যখন বাইল ফ্লো হতে পারবে না, জানো যেখানেই বডিতে স্ট্যাসিস হয় ওখানে ইনফেকশনের চান্স হতে পারে, ইনফেকশন হতে পারে, তাহলে কোলেসিস্টাইটিস হতে পারে, কোলানজাইটিস হতে পারে, অনেক কিছু হতে পারে, তো ওটা সার্জারিতে হবে। মেডিসিনে কোন রোগীগুলো আসে কেন বলতেছি, অনেকে এটাই বোঝো না যে ভাইয়া জন্ডিস, জন্ডিসে কোন রোগী সার্জারিতে আসবে, কোনটা আমি মেডিসিনে পাবো, তাহলে এখন মনে হয় কিছুটা হলেও ধারণা হয়েছে যে না এই টাইপের অবস্ট্রাকটিভ জন্ডিসের ভ্যারাইটি বললো, কারণ কি স্টোন থাকলে সার্জারি লাগবে, সার্জারিতে যাবে, গ্রোথ থাকলে সার্জারি লাগবে, স্ট্রিকচার, স্ট্রিকচার থাকলে কি হবে, কোন স্টেন্ট বসাইতে হবে বা যাই করো না কেন সার্জারি লাগবে, তো ওইটা তো সার্জিক্যাল, তাহলে মেডিসিনে কোনটা আসবে, মেডিসিনে আসবে তোমার ভাইরাল গুলা। ভাইরাল, ভাইরাল মানে কোনটা, হেপাটোসেলুলার গুলা। নেক্সট হেমোলাইটিক এর মধ্যেও, হেমোলাইটিক
তার মানে কি হিমোলাইসিস হচ্ছে, কেন হচ্ছে, মেডিকেল কোনো কজে হতে পারে, মেডিকেল ডিজিজ, থ্যালাসেমিয়াতে হতে পারে, কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে, তাহলে হিমোলাইটিক জন্ডিসের পেশেন্ট গুলাও মেডিসিনে পাবা, হয়তো বা তুমি মেডিসিন ওয়ার্ডেই পেয়ে যেতে পারো। তো এই টাইপের রোগীগুলো তুমি পাবা কোথায়? ইউজুয়ালি মেডিসিন। সো জন্ডিসের আমাদের হিস্ট্রি প্রথমে শুরু করি, বুঝতে পারছো যে কোনটা কোন ধরনেরটা কোথায় পাওয়া যায়। কিন্তু দুইটাই আপ টু ফিফথ ইয়ার তোমাকে ভালোভাবে জানতে হবে, কারণ দুইটাই মেডিসিনেও আসতে পারে, সার্জারিতেও আসতে পারে। তো এখন হিস্ট্রি কি নিবা, খুব ভালোভাবে এই পয়েন্ট গুলা জানতে হবে। জন্ডিসের হিস্ট্রি যদি ঠিক মতো না নাও তাহলে তুমি ফেল, তুমি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিয়েও কোনো লাভ হবে না। তোমাকে ওখানে বলবে কি কি জিজ্ঞেস করবা, মেডিসিন সার্জারি সব জায়গাতে কিছু কোশ্চেন তো কমন। সে এসে বলছে ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, উমুক তুমুক যা বলো, তাহলে আমরা ওটাকে কিভাবে এক্সপ্লোর করব? কেউ বলো তো একজন পেশেন্টের কমপ্লেন, চিফ কমপ্লেন, যে তার ইয়েলো ডিসকালারেশন হয়ে যাচ্ছে, কিভাবে তুমি এই সিমটমটাকে এক্সপ্লোর করবা? এটা যদি না বলতে পারো, আমি নিজে এখন এই যে, তখন আমার আর পড়াইতে ইচ্ছা করবে না। হচ্ছে দেখা যেতে পারে হচ্ছে চোখের নিচে, অর্থাৎ ইনফেরিয়র প্যালপিব্রাল মেমব্রেন না কি যেন বলে, ওখানে দেখা যেতে পারে, এন্ড দেখা পিপল দেখি বাদ দেখা দাও, যেতে তুমি পারে। তো এখন দেখবা না, তুমি তো রোগীর যে একটা কমপ্লেন দিছে এটাকে ডিটেলস এ হিস্ট্রি নিবা। তুমি হিস্ট্রিতে কি আছো, তুমি কি উনি কি পারা জিনিস জিজ্ঞেস করো, হ্যাঁ দ্যাটস ইট। তুমি সোজা কথা ওডি পারা কোশ্চেন করা শুরু করবা তাকে, দ্যাটস ইট। অনসেট কবে শুরু হয়েছে, কতদিন ধরে আছে, ইন্টেন্সিটি এটা কি বাড়তেছে না কমতেছে, ঠিক আছে, বা প্রোগ্রেশন একই, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, আপনার কি মনে হয় কোনো কিছুর কারণে এটা বাড়তেছে বা বাড়ে, কোনো কিছু করলে কমে? হ্যাঁ, রোগী বলতে পারে আমি পানি টানি খাইলে মনে হচ্ছে এটা কমে যায়, আমি ডিহাইড্রেটেড হলে এটা বেড়ে যায়, বলতে পারে, ঠিক আছে। আর জিজ্ঞেস করবো অ্যাসোসিয়েটেড কোনো সিমটম, আপনার এই ইয়েলো কালারের সঙ্গে আর কিছু আছে? রোগী যদি বলে হ্যাঁ চুলকানি আছে না নাই, দ্যাটস ইট। ফার্স্টে সিমটমটাকে এক্সপ্লোর কর, ডিটেলস এ জানতে হবে। নেক্সট কি, ইয়েলো ডিসকালারেশন একটা বলছে, তোমার আর কি প্রশ্ন করতে হবে? এখন তোমার প্রশ্ন, সে বললো যে আর কি আমি জানি না, প্রশ্ন করতে হবে এখন তোমাকে, ক্লোজ কোশ্চেনে চলে আসছো। আমি ফার্স্টে বলছি পেশেন্টের কমপ্লেন প্রথম ক্লাস থেকে যদি নাম শিখো কোনো লাভ নেই, হিস্ট্রি টেকিং কখনো ভালো হবে না। চিফ কমপ্লেন দিছে, পেশেন্টকে কোশ্চেন করতে হবে, ডু ইউ হ্যাভ এনি আদার সিমটম, বাংলায় কি, চাচা খালা আপনার আর কোনো সমস্যা আছে? বলল হ্যাঁ, এটা বাদে আমার চুলকানি আছে। তাহলে চুলকানি তুমি এক্সপ্লোর করো, ইচিং, সোজা কথা। চাচা বললো আমার আর কিছু নাই, তখন তোমাকে ক্লোজ কোশ্চেনে চলে আসতে হবে। হিস্ট্রি কি শেষ? সে বললো আর কিছু নাই, শেষ হিস্ট্রি? না না না, এখন কি কি আর ফার্দার কোশ্চেন করবো? বললো কি, ধরো এই একটা কমপ্লেন দিয়ে আর কিছু দিতেছে না, তুমি আস করবো একবার কালার অফ ইউরিন, তোমাকে প্রশ্ন করতে হবে, রোগী খেয়াল নাও করতে পারে, কালার অফ স্টুল তোমাকে জানতেই হবে, জিজ্ঞেস করে জানতে হবে যে চাচা আপনার আজকাল পোশাকের কালার কেমন। আগে বললো যে হলুদ, তাহলে হলুদ বলতে কি বোঝাচ্ছে স্পষ্ট করে বুঝতে হবে। সবসময় মনে রাখবা রোগীকে বেশি প্রশ্ন করাটা আমার বোকামি না, আমার সুবুদ্ধি। তাহলে জিজ্ঞেস করবো কিভাবে জানো, আমি কিভাবে জিজ্ঞেস করি, চাচা আগের থেকে এখন কি পরিবর্তন হয়েছে? না আমার আগেও হলুদ ছিল, এখনো হলুদ, তাহলে চেঞ্জ হয়নি। না বাবা, আগে সাদা, আগে একটু হালকা হলুদ ছিল, এখন গাঢ় হলুদ, এই যে দেখো। সো কালার অফ ইউরিন জানতে হবে, চেঞ্জ হয়েছে কিনা এই জন্ডিস স্টার্ট হওয়ার পরে। কালার অফ স্টুল খুব ইম্পর্টেন্ট। নেক্সট ইচিং, কারণ কি অবস্ট্রাকটিভ জন্ডিসের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে চুল যাবে, ইচিনেস হবে, জেনারেলাইজড ইচিং হতে পারে। কেন হয়, একজন প্রশ্ন করছিলাম বলছিলাম ডিপোজিশন অফ সল্ট, আমাদের যে বাইল সল্টস আছে আন্ডার দ্য স্কিন এবং ওটি ইরিটেট করে। আচ্ছা, এগুলা হলো জন্ডিসের সিমটম, সিমটম রোগীর কাছে জানবা। আরো আছে কি, লিভারটা কোথায় অবস্থিত, পেটে আক্স করতে হবে, টামি পেন আছে কিনা,
যদি পেটে ব্যথা থাকে তাহলে ওই পেনটাকে আবার এক্সপ্লোর করব কিভাবে সেপারেটিস। সাইট অনসেট ক্যারেক্টার এগুলো নিয়ে আমি আর বলবো না, দ্যাটস ইট। তাহলে মোটামুটি এই চার পাঁচটা কোশ্চেন তুমি জন্ডিস নিয়ে জানলা। এখন এই জন্ডিসটা কেন হয়েছে এটার জন্য প্রশ্ন করতে হবে, তো জানতে হবে তো এটা কি জন্ডিস। জানছো জন্ডিস হয়েছে, কিন্তু জন্ডিস হয়েছে কেন হয়েছে, কি কমপ্লিকেশন আছে কি নাই, এগুলো তোমাকে জানতে হবে। তাহলে কি কি রিস্ক ফ্যাক্টরস এর জন্য জন্ডিস হয় সেই প্রশ্নগুলো হিস্ট্রিতে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ইটিং অর ড্রিঙ্কিং আউটসাইড। তোমরা জানো ঢাকায় যাদের বেশিরভাগই জন্ডিস হয় কি খায় হয়? রাস্তার পাশে শরবত, ইয়েস, কেন হয়? ভাইরাল ভাইরাস থাকে। এবং কেন হয় আমি বলি, ওইখানে যে তোমার ওই যে আখের শরবত পাওয়া যায় ওইটা খাইতেই যায় জন্ডিসের রোগীগুলা, কারণ জন্ডিসে মানে সব থেকে বেশি বলে যে কি খাইতে, সুগার খাইতে, মানে কার্বোহাইড্রেট খাইতে বেশি। তো ওরা ওইটা খাইতে যায়, ওই গ্লাসটা ভালোভাবে ক্লিন করে না। অনেকে আবার মনে করে যে এটা খাইলে জন্ডিস হবে না, তারা ওইটা খাইতে যে ওই ভাইরাসটা আবার কি পায়, ওটা পায়। সো রিভার্সিবল ট্রান্সমিটেড হয়, আসলে প্রিভেনশন করতে একজন যায় সে আর উল্টা ওখান থেকে ট্রান্সমিটেড হয়, কারণ প্রিভিয়াসলি কোনো পেশেন্ট ওখান থেকে খেয়ে গেছে। আর আমরা জানি যে ভাইরাল হেপাটাইটিস গুলা আমাদের যে আছে এ এবং ই, মেনলি এটা ফিকুরাল রুটে ট্রান্সমিটেড হয়, এ এবং ই। সো ওই যে ওয়াটার ট্রান্সমিটেড, দ্যাটস ওয়াই আমাকে জিজ্ঞেস করতে হবে রিসেন্টলি সে কোথাও বাইরে খাওয়া দাওয়া করছে কিনা। করলে তার সাথে কেউ কি খাইছিল কিনা, যদি খেয়ে থাকে তাহলে তার কি অবস্থা, তার মানে কিসের হিস্ট্রি নিতে হবে, কন্ট্যাক্ট হিস্ট্রি নিতে হবে, এটা তোমার কাজ। কারণ তুমি যদি কন্ট্যাক্ট হিস্ট্রি না নাও, একজন এখান থেকে খায় তোমার কাছে আসতে তার জন্ডিস, আরো তার সাথে আরো 5 জন ফ্রেন্ড খাইছিল, তাদেরকে তুমি যদি প্রিভেন্ট না করো, এটা তো ফিকোরাল, সে যে বাসায় যাবে সেখানে যে যদি সে পয়ন নিষ্কাশন ঠিকভাবে না করে তার ফ্যামিলি মেম্বারদের হতে পারে, কারণ এ এবং ই ফিকোরাল রুটে ট্রান্সমিটেড হয়। কিন্তু আমাদের এটি স্টপ করতে হবে, সো কন্ট্যাক্ট হিস্ট্রি নিতে হবে, এটি ইম্পর্টেন্ট। দিস ইজ হাউ হিস্ট্রি ওয়ার্কস, দিস ইজ হাউ উই শুড ডিল অ্যাজ আ ডক্টর। নেক্সট গেল ইটিং ড্রিঙ্কিং আউটসাইড, বাইরে কোথাও খাইছে কিনা ভালো কথা, হিস্ট্রি নিলাম। নেক্সট রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে, আচ্ছা এখানে আমি সিমটমে আরেকটা বলি, ভাইরাল হেপাটাইটিস হলে মাঝে মধ্যে পেশেন্টের ফিভার থাকে, ফিভার আর ফ্লু লাইক সিমটমস ও থাকে, পাইতে পারো ফিভার অর ফ্লু লাইক সিমটমস, রানি নোজ, ফিভার, ম্যালেজ, গা হাত একটু ব্যথা ব্যথা, এই তো এরকম। আচ্ছা রিস্ক ফ্যাক্টরস, খুবই রিস্ক ফ্যাক্টরস হচ্ছে, এবার আসি আমরা যেগুলা বি, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হয়, সি, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হয়। তাহলে রিস্ক ফ্যাক্টর কি ওগুলোর জন্য? এনি ব্লাড ট্রান্সমিশন জিজ্ঞেস করতে হবে। যদি তুমি তুমি তো জানো না এটা এ এন ই কিনা, তুমি জানো বুঝতেছো জন্ডিস ভাইরাল এখন কি, তা তোমাকে হিস্ট্রি নিতে হবে, ব্লাড ট্রান্সমিশন হিস্ট্রি নিতে হবে। থার্ড, কোন সার্জারি হয়েছে কিনা, এনি সার্জারি হিস্ট্রি, এবং সার্জারি হিস্ট্রি হলে তখন তাকে ব্লাড দেওয়া হয়েছে কিনা, অথবা কোন অ্যাক্সিডেন্ট অথবা ট্রমা হয়েছে কিনা। গেল ব্লাড রিলেটেড এতগুলা, এনি ব্লাড ট্রান্সফিউশন, এনি রিসেন্ট সার্জারি, এনি ট্রমা, এনি অ্যাক্সিডেন্ট, নো, গেল। নেক্সট কি নিতে হবে? আইভি ড্রাগ হিস্ট্রি, কেন আইভি ড্রাগ হিস্ট্রি, যারা আইভি ড্রাগ ইউজ করে তারা নিডেল এক্সচেঞ্জ করতে পারে, এবং আমরা জানি নিডেল এক্সচেঞ্জ এর মাধ্যমে বিসি এগুলো ট্রান্সমিট হওয়ার চান্স থাকে। তো আইভি ড্রাগ হিস্ট্রি নিতে হবে,
যদি বলে যে হ্যাঁ হ্যাবিট রাগ নাই, তখন জিজ্ঞেস করবো সে নিডিল শেয়ার করে কি করে না, যদি করে দিস ইজ আ রিস্ক ফ্যাক্টর। নেক্সট, আনপ্রোটেক্টেড সেক্স, আনপ্রোটেক্টেড সেক্স এর মাধ্যমে ট্রান্সমিট হতে পারে, দিস ইজ লো চান্স বাট হইতে পারে, পেশেন্ট শুড বি অ্যাওয়ার, তাকে জানাইতে হবে। নেক্সট, ট্যাটুইং, পেশেন্টের কোনো ট্যাটু করছে কিনা, কারণ ট্যাটু করলে নিডেল গুলা দিয়ে যেগুলা পার্মানেন্ট ট্যাটু করে ফরেনার, ওটা একদম স্কিন পিয়ার্স করে যায়, সো ট্রান্সমিট হতে পারে, ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস। ওকে, তাহলে কি কি বলছে এগুলো আবার বলি। প্রথমেই কমন দিয়ে শুরু করো, ইটিং অর ড্রিঙ্কিং আউটসাইড, গেল ব্লাড ট্রান্সফিউশন, সার্জারি, অ্যাক্সিডেন্ট, ট্রমা, আইভি ড্রাগ হিস্ট্রি, ট্যাটুইং, আনপ্রোটেক্টেড সেক্স। 8, ট্রাভেলিং এর হিস্ট্রি নিয়ে, কেন ইউজুয়ালি কিছু কিছু কান্ট্রি আছে যে এই জায়গাগুলা মানে একটু হচ্ছে এই ডিজিজ প্রন, তো ইউজুয়ালি ওই কান্ট্রি গুলাতে কেউ যদি ফিরে আসে আমরা জিজ্ঞেস করি সেখানে, মানে ওয়েস্টার্ন কালচারে এটা নিয়ম এবং এটা জিজ্ঞেস করা উচিত, কোনো ট্রাভেলিং হিস্ট্রি মিডল ইস্টে, থাইল্যান্ড, ব্যাংকক, এরকম কোনো ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? হিস্ট্রিতে এগুলা কোথায় কোনটা পড়ে সেটা স্ট্রাকচারে আছে, তো স্ট্রাকচার অনুযায়ী এই প্রশ্নগুলা অবশ্যই অবশ্যই করতে হবে, এটা যেন মিস না হয়, এটা তোমাকে ইনশিওর করতে হবে। নেক্সট, একটা জন্ডিসের পেশেন্টের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাকে হাইড্রেটেড রাখা, পানি খেতে হয় বেশি, কারণ বিলিরুবিনটা ইউরিনের মাধ্যমে বের হবে, তাহলে সে কি ডিহাইড্রেটেড হয়ে গেছে কিনা এটা তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করতে হবে। ডিহাইড্রেশনের কোশ্চেন গুলো আমি বলে দিছিলাম, কেউ একজন আমাকে বলো একটা পেশেন্টের ডিহাইড্রেশন হচ্ছে কিনা, তুমি কি কোশ্চেন করবা? প্রথম কোশ্চেন, ডু ইউ ফিল থার্সটি দিস ডেজ, আপনার কি মনে হয় আজকাল আপনি বেশি পিপাসিত অনুভব করতেছেন? ডিহাইড্রেট হলে মানুষ পিপাসিত অনুভব করে। আজকাল কি আপনি মানে পুশ আপ করতেছেন কেমন? আগে 5 বার যাইতাম, 2 বার যাই, পুশ আপ হচ্ছে না একদিন ধরে, তাহলে পাসিং ইউরিন, কেমন পরিমাণ ইউরিন পাস করতেছে? এই দুইটা কোশ্চেন মাস্ট মাস্ট মাস্ট। আর এটা করতে পারো, মুখ শুকায় গিয়ে যাচ্ছে কিনা, ড্রাই মাউথ, দেখবা রোজার সময় মুখ শুকায় যায়, পিপাসিত লাগে। রোজা রাখলে কয়বার বাথরুমে যাও যারা আমরা মুসলিম আছি, জিজ্ঞেস করে দেখো কেন, কারণ আমাদের বডি তখন ওয়াটার প্রিজার্ভ করতে চায়, ঠিক আছে? আর এক্সামিনেশন কি দেখবা, ডিহাইড্রেট হলে পালস বেশি পাবা, বিপি কম পাবা, ওকে, জিব্বা দেখবা জিব্বা শুকায় গেছে, দ্যাটস ইট। এগুলা বলা হয়েছে কিন্তু তোমরা কেউ পড়ো না, সেটাই বোঝা যাচ্ছে। তো ডেফিনেশন তোমরা জানো, এগুলো নিয়ে আমি বলতে চাই না, এগুলা এখানে যেটা মেন কজ জন্ডিসের কিছু কমন কজ, এইটা না বলে আমি যে কজ গুলো বলে দিচ্ছি সেগুলো একটু বললে ভালো হয়। যদি তোমাকে জিজ্ঞেস করে যে কিছু জন্ডিসের কজ বলো, তাহলে প্রথমেই বলো যে ভাইরাল হেপাটাইটিস, এটা বলো, এটা সবথেকে কমন। এই চার্ট হচ্ছে ম্যাকলয়েডের, কিন্তু এভাবে বললে খেপে দেবে স্যার, ভাইরাল হেপাটাইটিস, তারপর কি বলবো, কি কি ভাইরাল, এ বি সি ডি ই, এর মধ্যে এগুলো সম্পর্কে অল্প অল্প করে তোমরা জানো, আর আমিও বুঝছি, এ এন্ড ইউ ফি কোরন, তার মধ্যে এ হচ্ছে কমন, ই কাদের বেশি হয়, প্রেগনেন্ট লেডিদের বেশি হয়, প্রেগনেন্সিতে বেশি হয়, ফালমিনেটিং হতে পারে এটা, ই, বি আর সি মেনলি ব্লাড ট্রান্সফিউশন, এবং এগুলো হচ্ছে লং টার্ম ইফেক্ট রাখে, ঠিক আছে, ট্যাটুইং এগুলোর মাধ্যমে। আর ডিটা হচ্ছে বি, যদি কেউ এফেক্টেড থাকে তাহলেই তার ডি হওয়ার সম্ভাবনা থাকে, ডি শুধুমাত্র কারো হতে পারে না, কারণ ডি
রেপ্লিকেট করার জন্য বি ভাইরাসের একটা পার্ট লাগবে, এগুলো আমি তোমাদের বলতেছি না, কারণ তোমরা অনেকে মাইক্রোবায়োলজি পড়ো নাই। সোজা কথা মনে রাখবা, কারো বি না হয়ে থাকলে ডি দ্বারা ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? তাহলে ডি কখন ইনফেক্ট হতে পারে, এমন হতে পারে একটা মানুষ বি এবং ডি দ্বারা একসাথে ইনফেক্টেড হলো, এটাকে বলে কো ইনফেকশন। এটা আমরা জেনে রাখবো, কো ইনফেকশন হতে পারে, একসাথে হইতেছে। একটা মানুষ আগে বি দ্বারা আক্রান্ত ছিল, তার 2 বছর, 1 মাস, 3 মাস, এর পরে যে কোনো সময় ডি দ্বারা ইনফেক্ট হলো, তখন এটাকে বলে সুপার ইনফেকশন। একটা ছিল, আরেকটা এসে এর পরে হইলো। এই টার্ম জানো, এইগুলা জানলে আমি অনেক খুশি। কেউ একজন বলো তো এই দুইটা টার্ম দিয়ে কি বুঝাইলাম? এই তোমরা কি ক্লাসে ঘুমাও? ভাইয়া আপনি বলছেন যে ভাইয়া বি আর ডি ডিটা যদি একা একসাথে ইনফেক্টেড হয়? হ্যাঁ বলো ভাই, আস্তে আস্তে জোরে জোরে বলো, বাকিদের বাকিদের ঘুম ভাঙাও তো। বলো, লেখাই আছে দেখো, বি আর ডি একসাথে যদি কারো ইনফেক্ট হয় তাহলে কো ইনফেকশন। কারো বি হেপাটাইটিস বি আগে ছিল, তারপরে ডি দ্বারা ইনফেক্ট হলো, তাহলে হয় সেটাকে বলবো সুপার ইনফেকশন। কেউ কি শুধুমাত্র ডি দিয়ে ইনফেকশন হতে পারবে? আমি কি বলছি, না ভাই, সবাই আগে ডি বি তে ইনফেক্টেড হতে হবে। ইনফেকশন, না ভাই, হ্যাঁ, পারবে না। বি হবে তারপরে ডি, অথবা বি এবং ডি একসাথে হবে। এই যে এতটুকু জিনিস শিখাইছি, এটাই দেখবা যে প্রফের একটা ভাইবার বিশাল কোশ্চেন। এটাই হচ্ছে মাইক্রোবায়োলজি যখন পড়বা, এটাই একটা পড়বা 5-7 পাতা ধরে, ঠিক আছে? সিম্পল জিনিস, এই যে দেখো কত আগে পড়ছি, এটা জাস্ট সিম্পল ভাবে মনে রাখার ট্রাই করো, মেডিকেল নলেজ মনে থাকবে। আমি আজকে প্রশ্ন করতেছি আগের পড়া, সিম্পল সিম্পল জিনিস অ্যান্সার কর, সবার অ্যান্সার করা উচিত। যে মুখ খুলে কথা বলবে সে সারা জীবন মনে রাখতে পারবে, এটা মনে রাখবা। ভুল হোক কথা বলা শিখতে হবে, কথা না বলতে পারলে মেডিকেল সায়েন্সে কোনো জায়গা নেই, এটা মনে রাখবা। তুমি কখনো ভালো ডাক্তার হতে পারবে না, তুমি ভালো স্টুডেন্ট হতে পারবে না, তুমি কিচ্ছু হতে পারবে না। ডাক্তার হিসেবে কথা বলা, কমিউনিকেশন করা, ভদ্রতার মানে সাথে বেয়াদবি করে না, মানে কথার টোন মার্জিত ভাবে, এটা শেখাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আমার কাছে। নলেজ কম থাকতে পারে, কমিউনিকেশন ভালো হলে তুমি ভালো ডাক্তার হবা। তোমার নলেজ অনেক, কমিউনিকেশন স্কিল জিরো, রোগীর কাউন্সিলিং করতে পারো না, রোগীর সাথে হিস্ট্রি নিতে পারো না, তুমি জিরো, তোমার দ্বারা কোনো লাভ নেই, কারণ তুমি ওই পরীক্ষার খাতায় সারা জীবন লিখবা না, তোমাকে রোগী ডিল করতে হবে। এইটা এখন থেকে আস্তে আস্তে মাথায় নাও। তাহলে এটা 1 নাম্বার। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে আমাদের যদি জিজ্ঞেস করে আর কি কি কজ আছে, তাহলে বলতে পারো যে হেমোলাইসিস, হেমোলাইটিক জন্ডিস কেন হতে পারে, থ্যালাসেমিয়া রোগীর হয় হতে পারে, যে কোনো ধরনের হেমোলাইসিস হতে পারে, ওকে, সিরোসিস অফ লিভার, এটা বলো, ঠিক আছে? অটোইমিউন হেপাটাইটিস খুবই ইম্পর্টেন্ট, কাদের বেশি হয়, একটা জিনিস সারা জিজ্ঞেস করতে পারে, ফিমেল, ফিমেল, এটাই মনে রাখো। এবার চলে আসো হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, এক্সট্রা হেপাটিক কোলস্টাইটিস এটা না বলে এখানে বলবো যে অবস্ট্রাকটিভ জন্ডিস। তখন বলবে অবস্ট্রাকটিভ জন্ডিস এর কজ কি, একটা গল স্টোন, যে কোনো ধরনের ক্যান্সার, দ্যাটস ইট। আর এখানে একটা রোগ লেখা আছে, এটা 6 দিয়ে লেখো, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, ঠিক আছে? আর আরেকটা রোগের নাম লেখো, এটা এখানে লেখা নাই, প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস, আট নাম্বার কমন, এভাবে না, 8 নাম্বার লেখা হচ্ছে ড্রাগস, দে আর সার্টেন ড্রাগস যেগুলো করে, তোমার দরকার নেই, কি ড্রাগস কেউ দরকার নেই। আর 9, কনজেনিটাল, কি নাম, গিলবার্ট, এই গিলবার্ট নিয়ে 2টা লাইন বলবো, স্যাররা যদি ধরে যে দেখি স্টুডেন্টটা কেমন। গিলবার্ট কি, গিলবার্ট জন্ডিস কি, গিলবার্ট সিন্ড্রোম,
গিলবার্ট সিন্ড্রোমে এখানে একটা ওয়ার্ড লেখা আছে আনকনজুগেটেড, আমি একটু বুঝাই। আমরা জানি আমাদের বিলিরুবিন দুইটা, একটা আনকনজুগেটেড একটা কনজুগেটেড। গিলবার্ট সিন্ড্রোম হচ্ছে এমন একটা সিন্ড্রোম, এটা একটা জেনেটিক ডিজিজ বলতে পারো, যেখানে পেশেন্টের আসলে ওইভাবে সিগনিফিকেন্ট কোনো জন্ডিস হয় না, মাঝে মানে তার একটা, এটা একটা জেনেটিক ডিজিজ কিন্তু তুমি বুঝতে পারবে না, মাঝে মধ্যে তার এই জন্ডিসের সিমটমটা প্রকাশ পাবে। কখন প্রকাশ পায়? পেশেন্টের যদি এক্সেস পরিমাণ স্ট্রেস থাকে এস দিয়ে মনে রাখো, অথবা যখন সে স্টারভেশন করে, স্টারভেশন মানে খায় দায় কিছু না, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, দেখো স্ট্রেস স্টারভেশন, অথবা কোনো সার্জারি হয়েছে, এটা সার্জারি মানে একটা স্ট্রেস, এগুলো হলে তখন তার দেহে এই আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়, টোটাল বিলিরুবিন বেড়ে যায়, পেশেন্টের আলটিমেটলি আমরা জন্ডিস দেখতে পাই। এইটা হচ্ছে গিলবার্ট সিন্ড্রোম। তাহলে ইট ডিজিজ এ জেনেটিক ডিজিজ স্যার, এটা একটা জেনেটিক ডিজিজ, এটা স্যার আসলে পেশেন্টের ওইভাবে সবসময় আমরা বুঝতে পারবো না, পেশেন্টের কোনো কারণে যদি স্ট্রেস হয়, স্টারভেশন হয়, কোনো সার্জারি বা অ্যাংজাইটি স্যার এরকম কোনো কজ আসে, তখন স্যার তার আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যায় স্যার, তাহলে স্যার টোটাল বিলিরুবিনও বেড়ে যাবে, তো স্যার এর জন্য স্যার তখন পেশেন্টের জন্ডিস দেখা যায়। স্যার বলবে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট স্যার এটা সেলফ লিমিটিং স্যার, এবং এটা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলেই স্যার পেশেন্ট আবার ঠিক হয়ে যায়, অনেক সময় স্যার ট্রিটমেন্ট দেওয়াও লাগে না। তাহলে কি করবা স্যার? তার লাইফে যে স্ট্রেসটা আছে এটাকে রিডিউস করবো, তার স্টারভেশন তাকে বলবো বেশি বেশি করে পানি খান, প্লেন্টি অফ ফ্লুইডস মানে ডিহাইড্রেশন করব, সার্জারির পরে তাকে ফ্লুইডস দিব করবো স্যার। তাহলে আবার এই যে আনকনজুগেটেড বিলিরুবিন আমরা জানি কি হয়, ইউরিনের মাধ্যমে এক্সিট হয়ে যায়, তাহলে এটা আস্তে আস্তে কমে নর্মাল হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, কেন বললাম গিলবার্ট সিন্ড্রোম? স্যারদেরকে বললেই স্যাররা বলে এটা সম্পর্কে কিছু জানো, এইভাবে গল্প বলে দুই লাইন বলবা স্যার খুশিতে লাফাবে, শেষ, আর কিচ্ছু জানতে হবে না। সাইটস অফ এক্সামিনেশন কোথায় কোথায় দেখে? আপার স্ক্লেরা এইভাবে দেখে, এক্সামিনেশন দেখে নিবা, হ্যাঁ আন্ডার সার্ফেস অফ দা টাং, এই দুই পাশে যে লিঙ্ক আছে, ঠিক আছে, লিঙ্গুয়াল ভেনের দুই পাশে দেখো দেখা যাচ্ছে। পাম অফ দা হ্যান্ড, সবসময় মনে রাখবে যে তোমার হাত মাঝখানে রেখে লোকের দুই হাতকে দেখতে হবে, কিভাবে করতে হবে এগুলো আগে বলে দিছি। নেক্সট হচ্ছে সোল অফ দা ফুট, স্কিন, স্কিন অফ দা বডি মানে সারা স্কিন কমপ্লেক্সন সারা বডিতে দেখার চেষ্টা করব। তাহলে স্টেপস অফ এক্সামিনেশনে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে আমরা ফার্স্টে গ্রিটিংস করব, গ্রিটিংস না আসলে আমরা এখানে ওই স্টেপ গুলো সবগুলা করব, যেটাকে আমি একবার বলছি পিপিসিসি ই করে তুমি সাইট গুলো এক্সামিনেশন করবা, লাস্টে পেশেন্টকে থ্যাংকস দিবা, এবং কি করবা পেশেন্টকে অবশ্যই বলবা তুমি কি কি ফাইন্ডিং পেলা। আর আমি বলে দিছিলাম জন্ডিসের জন্য পেশেন্টকে কোন পজিশনে লাগবে, লাইং পজিশন, এই যে এখানে পজিশনে। আর বলছিলাম যে ডে লাইট চেয়ে নিবা, যখন এই জন্ডিস এক্সামিনেশন করবা পেশেন্টের, আমরা বলে নিব আইডিয়ালি আই উড লাইক টু এক্সামাইন মাই পেশেন্ট পেশেন্ট সরি আইডিয়ালি আই উড লাইক টু এক্সামাইন মাই পেশেন্ট ইন ব্রড ডে লাইট, অথবা স্যার আমি রোগী জন্ডিস দেখার জন্য আমার সূর্যের আলো প্রয়োজন, স্যার বলবে এখানেই করো বাবা, বা কারণ ওখানে তো সূর্য আলো আনতে পারবে না, কিন্তু আইডিয়ালি ডে লাইট অথবা সানের নিচে দেখলে ক্লিয়ার দেখা যাবে, এটা বলতে হবে, তুমি যে জানো এটা না বললে স্যার তোমার মার্কস কেটে দিবে। আচ্ছা, জন্ডিসের ক্লাসিফিকেশন নিয়ে বেশি কথা বলবো না, এগুলো ফার্স্ট ইয়ারে পড়ছো, জাস্ট একটা প্রি হেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক। প্রি হেপাটিক মানে কি? লিভারের আগে কোনো প্রবলেম, হেমোলাইটিক অ্যানিমিয়া। ম্যালেরিয়াতে কি হয়, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ম্যালেরিয়া গুলো কোথায় থাকে? আরবিসি তে থাকে, বের হয়ে আসে না, তখন আরবিসি ভেঙে ফেলে, হেমোলাইসিস হয়। সেপ্টিসেমিয়া, যে কোনো ইনফেকশনে ব্লাড রেড ব্লাড সেল ব্রেক হতে পারে, আর কিছু স্নেক স্নেক আছে যাদের ভেনম গুলা হচ্ছে মানে তোমার ব্লাড সেল ব্রেক ডাউন করে, ঠিক আছে। স্নেক ভেনম গুলা কয়েক ধরনের হয়, কিছু আছে নিউরোটক্সিন নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, কিছু হচ্ছে হেমোটক্সিন ব্লাড সেল গুলা ভেঙে দেয়। তো হেমোটক্সিন যে সকল
স্নেক আছে, হেপাটিক একুইট ভাইরাল আর হচ্ছে ড্রাগ ইনডিউসড। একটা ড্রাগের নাম বলো তো যেটা হেপাটাইটিস করে। কালকে স্ট্যাটিনস বলছো? স্ট্যাটিন আমি বলছিলাম যে লিভারের উপরে এটা খারাপ ইফেক্ট আছে, আমি জন্ডিস করে বলি নাই, কিন্তু আমি বলছি লিভারের যে ফাংশন এটাকে ডিটোরিয়েট করতে পারে, দ্যাটস ওয়াই আমাদেরকে লিভার ফাংশন দেখে নিতে হবে। আমি কিন্তু এই কথা বলি নাই, যদি ভিডিও শুনে থাকো জন্ডিস করে লিখে রাখো পাইরিজিনামাইড অ্যান্টিটিবিটা। ঠিক আছে, পাইরি জিনা মাইড এ একটা বলো, ভালো কথা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর প্যারাসিটামল পয়জনিং এ যদি অনেক লিভারের ড্যামেজ হয় তাহলে হতে পারে। বাট এটা মাস্ট, এটা একটা টিবি ড্রাগস ভাইয়া। একটা কি নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যে যেটা খেলে আর কি প্যারাসিটামল পয়জনিং হতে পারে? 4 গ্রাম পর্যন্ত আমাদের বডির জন্য সেফ, 4 গ্রামের উপরে এখন কার লিভার কি অবস্থায় আছে এটা কোনো আসলে বলা যাবে না। কারো 20টা খেলেও, ঘুমের ওষুধ খেলেও কেউ মারা যায়, কেউ আবার 100টা খেলেও মারা যায় না, এটা বডির টলারেন্স, জেনারেল হেলথ এটার উপর ডিপেন্ড করে। তবে সেফটি লিমিট হচ্ছে আপ টু 4 গ্রাম 24 আওয়ার্স। জন্ডিস কত তো হবে বলা যাবে না। আচ্ছা, পোস্ট হেপাটিক মানে অবস্ট্রাকটিভ জন্ডিস, আমি কজ বলে দিছি, প্রথমে একটা গল্পের মতো বলছি, গল্প মনে থাকলে কজ মনে থাকবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছো, কখন কি হবে, কখন কি হবে জানো? অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিন কালার ডার্ক হয়, স্টুল পেল হয়। কেন হয়? স্টুলে কি যায় না, স্টুলে কি যায় না, স্টুল কেন পেল হয়? হ্যাঁ, বিলিরুবিন যায় না, চারকোল স্টুলে যায় না। হ্যাঁ, আর ইউরিন কেন ডার্ক হয়? কারণ ইউরিনের মাধ্যমে কি হচ্ছে, সকল বিলিরুবিনটা এক্সক্রিট হয়। ঠিক আছে, ওকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আনকনজুগেটেড মানে যেটা হচ্ছে আমাদের কি বলবো, যে মানে ভাইরাল যেটা, ঠিক আছে, সেটাতে কি হয়, ইউজুয়ালি দেখা যায় স্টুল কালারও নর্মাল থাকে, ইউরিন কালারও নর্মাল থাকে, এটা একটু মনে রেখো। ঠিক আছে, আর হেপাটোসেলুলার আসলে ডিপেন্ড করে, আসলে এটা মাঝামাঝি হইতেও পারে না হইতে পারে, বাট অবস্ট্রাকটিভ আর হেপাটোসে মানে সরি যেটা বলছি ভাইরাল, এইটা ফাইন্ডিংস টা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, জন্ডিসের সাথে আমরা একটা জিনিসকে সবসময় কনফিউজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে হাইপার ক্যারোটিনেমিয়া। এই টার্মসটা কেউ আগে কখনো শুনছো কিনা, কি বোঝায়? কেউ যদি ক্যারোটিন বেশি খায়, লাইক গাজর টাইপের কোনো কিছু বা এক্সেসিভ ক্যারোটিন ইনটেক করে, তাহলে ইয়েলো কালারেশন হতে পারে। আচ্ছা, গাজর বাদে আর একটা ফলের নাম বলো। টমেটো। তোমাদেরকে আমি ফেল করাবো, আমি ফেল করাবো, স্বার্থ বাদই দাও, ফলের নাম বলতেছি, ও টমেটো তে চলে গেছে, ভালো ফলের নাম বলো, আম, ম্যাঙ্গো। তোমরা পরীক্ষা হলে এভাবেই স্যার ক্লু দিবে জানো, আম আম আম, প্রচুর পরিমাণে পাকা আমে ক্যারোটিন থাকে, বুঝছো? গাজর বলছে খুবই ইম্পর্টেন্ট। সো ক্যারোটিন কি হয়, প্রচুর পরিমাণে যদি কেউ খায়, তুমি দেখবা, তোমাকে এটা কখনো শুনছো যে এই তোমার আব্বু আম্মু বা কেউ বলতেছে যে পাকা আম বেশি করে খাও স্কিন ভালো হয়ে যাবে, এই কথা শুনছো, শুনো নাই নাকি কখনো? জিনিসটা হচ্ছে যে পাকা আম যখন খাও, দেখা ওটা ক্যারোটিন স্কিনে ডিপোজিট হয় এবং স্কিন আসলে অনেক গ্লোয়িং হয়, একটু মানে স্কিন কালারটা খুবই ব্রাইট টাইপের হয়ে যায়। ঠিক আছে, জন্ডিস না হলেও ওইরকম হয়ে যায়, কিন্তু যারা অনেক ফেয়ার, যারা ব্রিটিশ, তারা যদি এরকম অনেক বেশি ক্যারোটিন খায় পুরো ইয়েলো হয়ে যায়, তখন মনে হয় জন্ডিস হয়েছে নাকি, জন্ডিস হয়েছে কিনা।
তবে সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করা যায়। কিভাবে ডিফারেন্সিয়েশন করবা, জন্ডিসে ইউরিন এবং স্টুলের চেঞ্জ হতে পারে কিন্তু ওখানে হয় না। আর সেকেন্ড হচ্ছে চোখে কোনো ফাইন্ডিং পাবা না, ঠিক আছে, কিন্তু জন্ডিসের ক্ষেত্রে চোখে ফাইন্ডিং পাওয়া যায়, আমরা জানি আপার স্ক্লেরা, কিন্তু ক্যারোটিনে শুধু স্কিনে পাবা, স্ক্লেরাতে ওইভাবে চেঞ্জ আসে না, ঠিক আছে। জন্ডিস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা করতে পারো। তাহলে আজকে আমরা টপিক শুরু করি। কালকে আমরা অনেকগুলা ব্লাড টেস্টের কি কি করে সেগুলা নিয়ে আমরা বলছি, আজকে আমি কিছু কমন ব্লাড টেস্ট নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলবো আজকের ক্লাসটা এবং এর পরবর্তী ক্লাসে। তো ডায়াবেটিস নিয়ে একটু কথা বলি, তোমরা এগুলো জেনে আসছো, তারপরও দুই একটা কথা না বললেই না যেন একটু রিভাইজ হয়। তো ডায়াবেটিসটা কি, ডায়াবেটিস এর ডেফিনেশনটা সুন্দরভাবে আমি যে দুইটা কথা বলতেছি এটা যেন মনে থাকে, যে ডায়াবেটিস ইজ ইনক্রিজ ব্লাড সুগার লেভেল, ঠিক আছে, যাই বলো যেভাবে বলো, দুইটা কথা বলতে হবে, ডিউ টু অ্যাবসোলুট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন অর ইনসুলিন রেজিস্ট্যান্স। আবারও বলতেছি, ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য এন্ডোক্রাইন ডিসঅর্ডার দ্যাট মে বি ক্যারেক্টারাইজড বাই ইনক্রিজ লেভেল অফ ব্লাড সুগার বিকজ অফ অ্যাবসোলুট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন অর ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা মেন, তাহলে মেন কথা হচ্ছে এটাই, অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি হতে পারে, রিলেটিভ ডেফিসিয়েন্সি হতে পারে, অথবা ডেফিসিয়েন্সি নেই তা ঠিকই আছে, তা রেজিস্ট্যান্স আসলে টাইপ টু তে মেনলি কিন্তু ডেফিসিয়েন্সি অল্প অল্প থাকে আবার রেজিস্ট্যান্সও থাকে, সো এই জন্য জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন ডায়াবেটিস নিয়ে আমি গতকালকেই অনেক কিছু বলে ফেলছিলাম, দুই একটা জাস্ট ডায়াবেটিস এর কজ বা যদি টাইপস এবং কজ একসাথে বলো, টাইপ ওয়ান ডায়াবেটিস আর এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস নিয়ে তোমাদের লেভেলে যতটুকু জানার দরকার সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস কাদের হয়, ইয়াং এজে হয়, ইয়াং অ্যাডাল্ট, ঠিক আছে, এবং টাইপ ওয়ান ডায়াবেটিসটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। কি ডিজিজ আমি যা বলতেছি একটু জেনে রাখো, একটা ব্যাকগ্রাউন্ড নলেজ থাকুক, ওয়ার্ডে যাবা বুঝতে ইজি হবে ট্রিটমেন্ট কেন দুইটার ক্ষেত্রে দুই রকম দিচ্ছি। তাহলে টাইপ ওয়ান বললাম এটা একটা অটো ইমিউন ডিজিজ, ইউজুয়ালি এটি ইয়াং অ্যাডাল্টদের হয়, তখন থেকে হয়। এখানে কি হয়, অটো ইমিউন ডিজিজ মানে কি, আমাদের বডির এগেনস্টে আমাদের বডি একটা অ্যান্টিবডি তৈরি করে যেটা যে ওখানে লেগে ডিস্ট্রাকশন করে দেয়। তাহলে কার এগেনস্টে অটো অ্যান্টিবডিটা তৈরি করবে, আমাদের প্যানক্রিয়াসে যে আইলেটস অফ ল্যাঙ্গার সেন্স আছে তোমরা জানো এখান থেকে ইনসুলিন তৈরি হয়, কোন সেল থেকে, বিটা সেল থেকে। সো এই বিটা সেলটা আলটিমেটলি কি হয়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, ঠিক আছে, সো আলটিমেটলি যখন এই বিটা সেলটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, ঠিক আছে, তখন কি হতে পারে যে আলটিমেটলি এখানে একজন লেখছে ইনফ্যান্টদের হতে পারে, ইয়াং অ্যাডাল্টদের হয়, ইনফ্যান্টের আমি আপু এখন পর্যন্ত কোনো হিস্ট্রিতে বা কোনো ভালো বই আমি ইনফ্যান্ট শব্দটা দেখি নাই যেই লিখছো, ঠিক আছে, আমি দেখি নাই, ডেভিডসনেও নাই, হতে পারে রেয়ার কেসে অনেক কিছু টাইপ টু ডায়াবেটিসও হয়তো বা দেখা গেছে পৃথিবীতে কোনো ইনফ্যান্টের হতে পারে, বাট ইট ইজ সেড ইট ইজ দ্য ডিজিজ অফ দ্য ইয়াং অ্যাডাল্টস, ওকে, ইয়াং অ্যাডাল্টস, কারণ এখন ক্লাসিফিকেশনে আরো পরিবর্তন আসছে, মডি একটা টার্ম আসছে, ঠিক আছে, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং অ্যাডাল্টস, এটা টাইপ টু থেকে ভেঙে আসছে, ঠিক আছে, সো কেউ যদি মনে করো ইনফ্যান্টে পাওয়া আছে গেছে, বাট এটা যদি ডেফিনেশন বলো পরীক্ষা ফেল করবা, দ্যাটস ইট, যে ইনফ্যান্টে পাওয়া গেছে এটা বলতে যাও না। সো যেটা বলতেছিলাম যে এই বিটা সেলের এঙ্গেজটা আসলে অটো অ্যান্টিবডি প্রডিউস হয় এবং বিটা সেল গুলো আলটিমেটলি ডিস্ট্রয়েড হয়, দ্যাটস ওয়াই বিটা সেল আর যেহেতু ডিস্ট্রয়েড যদি হয়ে যায় তাহলে তো সে আর কি করতে পারবে না, ইনসুলিন তৈরি করতে পারবে না। সো টাইপ ওয়ান এর মেইন কারণ হচ্ছে কেন, এখানে ইনসুলিন তৈরি হওয়ার সেলটাই ভেঙে যাচ্ছে, নাই শেষ, তাহলে এখানে ল্যাক অফ ইনসুলিন হয় অ্যাবসোলুট নাহলে কি রিলেটিভ,
যদি সব ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, যদি অর্ধেক ভেঙে যায় তাহলে কি হবে, রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন। সো টাইপ 1 ডায়াবেটিস তোমার জন্য এইটু বেসিক কনসেপ্ট থাকলে তুমি বুঝতেছো এই পেশেন্টকে যদি তুমি ট্রিটমেন্ট দাও তুমি এমন কোন ওষুধ দিলে হবে না যে ওষুধটা যে ওর প্যানক্রিয়াসের বিটা সেলকে চিপে চিপে নতুন করে ইনসুলিন তৈরি করবে, কারণ তার বিটা সেলই ভেঙে নষ্ট হয়ে গেছে। তাহলে এই পেশেন্টকে ইনসুলিনই দিতে হবে বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে। তাহলে টাইপ 1 ডায়াবেটিস এর এই জন্য ট্রিটমেন্ট কি, ইনসুলিন। ইনসুলিন আরো অনেক অপশন আছে, ট্রিটমেন্ট প্রোটোকল পৃথিবীতে অনেক আছে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তোমাকে জানতে হবে মেজরিটি কি, কোনটা জেনারেল গাইডলাইন, তুমি এতটুকু জানো, দ্যাটস ইট। টাইপ 2 ইউজুয়ালি আগে বলতে এটা 40-এর উপরে হয়, এখন এটা 30-এর উপরে, কেন 25-এর উপরেও পাওয়া যায়, 18 বছরের উপরে পাওয়া যাচ্ছে। তখন এইখানে একটা নাম দিয়ে দিল ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং অ্যাডাল্টস, এগুলো আমি পড়াবো না, কিন্তু ইউজুয়ালি যদি বলে টাইপ 2 কাদের হয় তোমরা বলবা এটা ইউজুয়ালি 30 বা 40 ইয়ার্স এর উপরে কি হয়, অ্যাডাল্টের হয়, অ্যাডাল্ট, একদম অ্যাডাল্ট। কাদের হয় আরেকটা বলবা, যে যারা ওবেস তাদের বেশি হয়, ওবেস বেশি হয় কেন, যারা ওবেস দেখা গেছে বা যাদের বডি ফ্যাট বেশি, যারা এক্সারসাইজ করে না, ঠিক আছে, যাদের ডায়েটারি মডিফিকেশন খুবই খারাপ, যারা ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছে, দেখা যায় ফ্যাট বডিতে এমন ভাবে তোমার ডিপোজিটেড হয় যে ফ্যাট আমাদের ইনসুলিন যে রিসেপ্টর গুলো আছে, ইনসুলিন যে বিটা সেল থেকে সিক্রেট হয়ে যে কাজ করবে আমাদের সেল গুলাতে, এই রিসেপ্টর গুলাকে ভোতা করে দেয়, ইনসুলিন যে ওখানে আর কাজ করতে পারে না যে লেভেলে কাজ করা, এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। টোটাল হলে তো একটুও কাজ করতো না, কথাটা হচ্ছে যে এক একজনের জন্য এক একটু করি, এক অ্যাবসলিউট হইতে পারে, হ্যাঁ ওকে সুযোগ ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ হয়, দ্যাটস ওয়াই টাইপ 2 পেশেন্টের ডায়াবেটিস হয়। তো টাইপ 2 পেশেন্টের ডায়াবেটিস এর তাহলে ট্রিটমেন্ট কি, প্রথমে একটা কথা বলছি, রেজিস্ট্যান্স কেন ডেভেলপ হয়, তার ওবেসিটির কারণে। এই জন্যই দেখবা টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে সব সময় লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলে, যে উমুক তমুক খাইতে হবে, ওয়েট অবশ্যই কমাইতে হবে, এক্সারসাইজ করতে হবে, এটা করতে হবে, সাথে ওষুধ দেয়। ফার্স্টে কি ওষুধ দেয় তোমার নাম জানতে হবে না, কমন ওষুধ হচ্ছে সালফোনাইল ইউরিয়া অথবা মেটফর্মিন দিয়ে শুরু করে, সালফোনাইল ইউরিয়া অথবা মেটফর্মিন, মেটফর্মিন সালফোনাইল ইউরিয়া, এগুলো তোমাকে এখন আমি বুঝাইতে যাব না কারণ তোমরা খুবই ছোট। এই ড্রাগ দিলে কি হয়, এগুলো আলটিমেটলি ফাংশন হচ্ছে প্যানক্রিয়াস থেকে বেশি বেশি আরো কি করে হয়, ইনসুলিন সিক্রেশন বাড়ায় অথবা রিসেপ্টরের যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে ওটাকে, রেজিস্ট্যান্সটা কমানোর জন্য কাজ করে। এইখানে দেখো তাহলে দেখছো একে কিন্তু ইনসুলিন দিচ্ছি না, কারণ এর ইনসুলিন তৈরি ঠিক আছে, মোটামুটি রেজিস্ট্যান্স ডেভেলপ হয়েছে, তো রেজিস্ট্যান্স কমাইতে চাই অথবা আরেকটু বেশি ইনসুলিন সিক্রেট করায় ওই রেজিস্ট্যান্সটা ওভারকাম করতে চাই। যদি দেখি এই ধাপে ফেল তখন টাইপ 2 পেশেন্টকে আমরা ইনসুলিন দিই। এতটুকু যতটুকু বলছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এবার আমাকে জিজ্ঞেস করো। এই সোজা মানে এটাকে যদি প্যাথোলজি বলে, এই প্যাথোলজিটুকু জাস্ট জানার দরকার আছে, ফান্ডামেন্টাল ডিফারেন্স কি টাইপ 1 টাইপ 2 মধ্যে। আই হোপ দিস তোমরা এর থেকে বেশি জানো, এতটুকু জেনে রাখো। জেস্টেশনাল ডায়াবেটিস কি, সোজা কথা হচ্ছে যখন একটা ওমেনের ফার্স্ট প্রেগনেন্সি সময় ডায়াবেটিস ধরা পড়বে, দ্যাট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস, ঠিক আছে, দ্যাট ইজ জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস এক কথা মনে রাখো, প্রেগনেন্সিতে একটাই ড্রাগ দেওয়া যাবে, দ্যাট ইজ ইনসুলিন, খাতার মধ্যে লিখে রাখো। হঠাৎ করে একটা রোগী ওয়ার্ডে দেখবা প্রেগনেন্ট কিন্তু ডায়াবেটিস ধরা পড়ছে, তাকে কোনোদিনও কোনো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দেওয়া যাবে না আদার দেন ইনসুলিন। অনেকে যারা অনেক বলবা ভাই আজকাল কিছু ওরাল দেওয়া যায়, বাবা তুমি ওই বিতর্কে যেও না, কিছু সার্ভে চালু হচ্ছে মেটফর্মিন দিতে চেষ্টা করতেছে, বাট আমাদের দেশে এখন আমরা এই প্রোটোকল মানি না, ম্যাক্সিমাম কান্ট্রি এখন মানে না, ইনসুলিন হচ্ছে সেফ, সো ইনসুলিন দিব, সোজা কথা, শেষ, ক্লিয়ার এতটুকু, আই হোপ ক্লিয়ার। এই তিনটা বাদেও আরো অনেক ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ বলো।
গেস্টেশনাল হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে? গেস্টেশনাল ডায়াবেটিস এর অনেক কারণ আছে ভাইয়া, ফ্যামিলি হিস্ট্রি কারণ। গেস্টেশনাল ডায়াবেটিস এ কি হ্যাঁ রেজিস্ট্যান্স ডেভেলপ করে কিনা আসলে এটা এখন বলা যায় না। অনেকে বলে যে জেস্টেশনাল ডায়াবেটিস এর পেছনে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করে। ওয়েট একটা বড় ফ্যাক্টর, ওবেস যারা প্রেগনেন্সিতে বলে প্রেগনেন্সির আগে ওয়েট কমাতে, যাদের ওয়েট বেশি দেখবা বলে ফিমেল যাদের ওয়েট বেশি তাদের কমপ্লিকেশন হয় প্রেগনেন্সিতে, এটা একটা ব্যাপার। তাহলে কেন ওয়েট বাড়লে হয়? রেজিস্ট্যান্স এর ফ্যাক্ট আছে। আবার অনেকে বলে যে যে অনেকের ক্ষেত্রে জেনেটিক ডিসপোজিশনটা আবার মানে টাইপ ওয়ান এর মতো কাজ করে, বাট এটা নিয়ে আসলে কোনো কনক্লুসিভ অ্যান্সার আসেনি। তবে এইগুলো হচ্ছে ওয়ান অফ দা রিস্ক ফ্যাক্টরস। একটা হচ্ছে ওভারওয়েট, জেনেটিক ফ্যামিলি হিস্ট্রি, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে আবার টুইন প্রেগনেন্সিতে দেখা যায় বেশি। সো কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, উই নিড টু কাউন্টার দ্যাট। আমি বলতে পারবো না যে না 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 এটাই রেজিস্ট্যান্স, আসলে এটা বলাটা ডিফিকাল্ট। কারণ কি জানো ভাইয়া, এখানে জেস্টেশনাল ডায়াবেটিস অনেকের ক্ষেত্রে দেখা গেছে প্রেগনেন্সি টার্মিনেটের পরে আবার তার ডায়াবেটিস ঠিক হয়ে যায়, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে জেস্টেশনাল ডায়াবেটিস এর সময় ডায়াবেটিস ধরা পড়ছে, প্রেগনেন্সি পরে তার ডায়াবেটিস থেকে গেছে, এরকমও হয়। সো এগুলো আসলে কনক্লুসিভ অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট, এই জন্য প্রেগনেন্সি পরে পেশেন্টটাকে ফলো আপ করতে হয়। এই জন্য ফলো আপের আবার এখানে ইম্পর্টেন্স, জাস্ট তুমি তোমার লেভেলে আপটু এমবিবিএস যতটুকু সিম্পল নলেজ দ্যাটস ইট। মানে আমি এটা যে জানি কিনা যে জেস্টেশনাল ডায়াবেটিস হলে কি দিব, ইনসুলিন, সোজা কথা শেষ, ইনসুলিন, কোনো কথা নেই। টাইপ ওয়ান টাইপ টু এটা একটা চার্ট, এটা একটা ছবি তুলে দেখতে পারো, চাইলে পড়তে পারো, আমার যতটুকু বলার আমি ততটুকু বলছি, এটা হচ্ছে মেইন। তবে সবগুলোর ক্ষেত্রেই ওভারল্যাপ হয় এখন, এবং এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম সার্জিক্যাল পেশেন্টের ডায়াবেটিস হয়। কেন হয় সার্জিক্যাল পেশেন্টের আবার কিভাবে ডায়াবেটিস হয় ভাই, কি বলেন? প্যানক্রিয়াসে যদি কোনো ক্যান্সার হয় তাহলে প্যানক্রিয়াসের ওই ক্যান্সারের সেলগুলো কি করবে, নর্মাল সেল ডিস্ট্রয়েড করে তার বিটা সেল ডিস্ট্রয় করে ফেলবে, তার হইতে পারে। এছাড়া কিছু এন্ডোক্রাইন ডিজিজে ডায়াবেটিস হয়। কি কি এন্ডোক্রাইন ডিজিজ আছে ভাইয়া যেখানে ডায়াবেটিস হতে পারে? একটা হচ্ছে কি অ্যাক্রোমেগালি, এই নামগুলো মনে রাখো। স্যার এটা জিজ্ঞেস করে সাম এন্ডোক্রাইন ডিজিজেস দ্যাট কজ ডায়াবেটিস আদার দেন ডায়াবেটিস, ঠিক আছে, মানে ডায়াবেটিক মেলাইটাস। কি একটা হচ্ছে অ্যাডিসন বলতেছি অ্যাক্রোমেগালি, খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কুশিং, তাহলে অ্যাক্রোমেগালি কুশিং, এই দুইটা হচ্ছে মাস্ট। সবার আগে বলে চুপচাপ বসে থাকি, কিছু বলার দরকার নেই, তারা বলো অ্যাক্রোমেগালি কুশিং, ভালো কথা। আর মেডিকেশনের দুইটা নাম বলো, দুইটা মেডিকেশনের নাম বলো। ওয়ান অফ দেম ইজ স্টেরয়েড, যে কোনো পেশেন্টকে স্টেরয়েডে চালু করলে দেখবা ব্লাড সুগার লেভেল প্রচুর বেড়ে যায় ডায়াবেটিক পেশেন্টে। দ্যাটস ওয়াই স্টেরয়েড দেওয়ার সময় খুবই কেয়ারফুল থাকতে হয়, খুবই কেয়ারফুল। নেক্সট থায়াজাইড ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স আরো অনেক ছিল, আমার নিজেরই এখন মনে আসতেছে না, বাট এই কয়টা মনে রাখো আপাতত। আমার যদি পরবর্তী অনেক সময় অনেক কিছু মনে আসে আমি বলবো নি, বাট এটা সার্ফেস একটা কমন কোয়েশ্চেন, তারা জিজ্ঞেস করতে পছন্দ করে, ঠিক আছে। থাইরয়েডেও হাইপারগ্লাইসেমিয়া পাবা, থাইরয়েড থাইরয়েড ডিসঅর্ডার্স। এখন আসো ডায়াবেটিস সাসপেক্ট করলে কি টেস্ট করবা, গতকালকে বলে ফেলছি এই জায়গাটা আমি র্যাপিড চলে যাব, র্যাপিড চলে যাব। সোজা কথা এমার্জেন্সি পেশেন্ট হসপিটাল পেশেন্টকে কি দিয়ে শুরু করবা বলে ফেলছি, আমরা শুরু করব র্যান্ডম ব্লাড সুগার দিয়ে বা বেড সাইড ইনভেস্টিগেশন গ্লুকোমিটার দিয়ে র্যান্ডম ব্লাড সুগার মাপ। পেশেন্ট আউট পেশেন্ট, আউট পেশেন্ট মানে তো বুঝো যে পেশেন্ট ভর্তি নেই হসপিটালে,
আউটপেশেন্ট ফাস্টিং ব্লাড সুগার প্লাস টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, কেন এইভাবে লিখতে হয় গতকালকে শিখাইছি, ওজিটিটি কোথাও লেখে না কিন্তু দেখবা। ফলো আপ পেশেন্টস, একটা পেশেন্ট ডায়াবেটিস ফলো আপ সব দিবা, ফাস্টিং, টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, HbA1c লেভেল, এটা ডায়াবেটিসের জন্য। সাথে আর কি কি পরীক্ষা করতে দিতে হয়, ওই যে ছয়টা রোগও দেখতে হয় ভাইয়া, কারণ ডায়াবেটিসের কমপ্লিকেশন, যারা ভালো শুনছে তারা ওগুলো জানবে। আমি কিন্তু সবসময় এই কথাগুলো বলতে বলবো না, কারণ আমার, আমি বলে ফেলছি প্রথম দিনই হাউ টু বি এ ন্যাশনাল ডক্টর। এখন এখানে কথা আছে, পেশেন্টের নর্মালও পাইলে না, পেশেন্টের তুমি ডায়াবেটিসও পাইলে না, এই ঝামেলায় পড়ে গেলে কি করতে হবে? আরেকটা জিনিস হচ্ছে, একটা ব্লাড সুগার বেশি পাইলে কি ডায়াবেটিস বলে দিবা? না না না, এইখানে একটা জিনিস আছে যেটা একটু মনে রাখবা, প্রেশারের বেলা যেমন বলছিলাম কিন্তু খুব সুন্দর করে বুঝায়, এখানে মনে রাখবা, পেশেন্টের যদি একটা ব্লাড টেস্টে তুমি ডায়াবেটিস পাও, ঠিক আছে, সাথে পেশেন্টের যদি ডায়াবেটিসের সিমটম থাকে তাহলে তাকে ডায়াবেটিস বলা যাবে। তাহলে সিমটমস প্লাস ব্লাড টেস্ট রেজাল্ট একটা পজিটিভ বলে দিতে পারবা ডায়াবেটিস আছে। শুধু একটা রিপোর্ট আছে, একটা জাস্ট দেখো যে তুমি র্যান্ডম ব্লাড সুগার করে পাইতেছো বেশি, না না না, তুমি জানো না এটা ডায়াবেটিস কিনা, ডায়াবেটিস মেলাটিস কিনা, এটা হইতে পারে ড্রাগস এর জন্য হয়েছে, হয়তো বা একটু আগে মিষ্টি খাইছে, 20টা মিষ্টি খাইছে, তাহলে বলা যাবে না, তখন আরেকটা ব্লাড টেস্ট লাগবে, কারণ পেশেন্টের সিমটম নেই, তখন দুইটা রিপোর্ট লাগবে মিনিমাম। ক্লিয়ার? এই জায়গাটা আরেকবার আমাকে বলো যে বুঝো নাই, সিমটম থাকলে একটা টেস্ট রেজাল্ট, সিমটম না থাকলে অ্যাটলিস্ট টু রেজাল্ট লাগবে, দুইটা ব্লাড টেস্টের রেজাল্ট লাগবে আমাকে বলতে হলে। তোমার কাছে একটা রোগী আসছে চেম্বারে, ডাক্তার আমার ওয়েট অনেক বাড়তেছে, আর ভালো কথা বাড়তেছে, আর কি সমস্যা? আজকাল ঘন ঘন পোষাও হয়, ভালো বারবার টয়লেট, কি পাইতেছো? সিমটম পাইতেছো, সাথে সাথে করে দিলা র্যান্ডম ব্লাড সুগার, ব্লাড সুগার নর্মালের থেকে অনেক বেশি, আপনার ডায়াবেটিস হয়েছে, কেন? ব্লাড টেস্ট পাইছো একটা রেজাল্টে পজিটিভ, সিমটমও দিছে, বলতে পারবা রোগীর কোনো সিমটম নাই, এমনি টেস্ট করে দেখতেছো ব্লাড সুগার লেভেল অনেক বেশি, হ্যাঁ আপনার ডায়াবেটিস, আপনার ডায়াবেটিস, আরে বাবা তার সিমটম নাই, মাত্র একটা ব্লাড টেস্ট করছো, তুমি বলতে পারবা না, কনফার্ম করতে পারবা না, আর একটা ব্লাড টেস্ট করতে হবে। যদি র্যান্ডমে পেয়ে থাকো তাহলে এখন ফাস্টিং করো, ফাস্টিং ও যদি বেশি পাও, দুইটা রেজাল্টে বেশি পাইলা তখন বলতে পারবা, বুঝতে পারছো? এখন যে কোনো একটা ব্লাড টেস্ট বলতে পারবো যদি পেশেন্টের সিমটম থাকে, তা না হলে এটা বলাটা ঠিক না, এটা প্রোটোকল মেনটেন করে না, ঠিক আছে ভাইয়া? সিমটম কি তাহলে যেমন আমরা 3P পড়েছি, হ্যাঁ সবগুলাই থাকতে হবে নাকি যে কোনো একটা? সবগুলা থাকতে হবে না, মিনিমাম এক দুটা থাকলেই হবে, কারণ ডায়াবেটিস এ অনেক সিমটম দেখো, একটা হচ্ছে থার্স্টি, ঘন ঘন ইউরিনেশন, ওয়েট চেঞ্জ, টাইপ 1 এ কি হয় ওয়েট লস, টাইপ 2 তে হয় কি ওয়েট গেইন, ঠিক আছে, ডায়াবেটিস এর আরো সিমটম আমি শিখাইছি, টায়ার্ডনেস ওয়ান অফ দ্য সিমটমস ডায়াবেটিস, ঠিক আছে, টায়ার্ড ফিল করবে, ফ্যাটিক, তো এগুলো মিলেই আলটিমেটলি হচ্ছে যে তোমার ডায়াবেটিস সিমটম, এক দুইটা পাইলা ব্লাড টেস্ট একটা পজিটিভ পাচ্ছ, অফকোর্স চলে যাও ওই লাইনে। কখন কোন ইন্টারপ্রিটেশন এগুলা নিয়ে আমি সময় ব্যক্ত করব না, এগুলা তোমরা নিজেরা পড়ছো। হ্যাঁ বলো ভাইয়া, ফাস্টিং ব্লাড গ্লুকোজ প্লাস 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এটা আর ভাইয়া ওজিটিটির মধ্যে একটু ডিফারেন্স আছে না? মানে ওজিটিটা তো 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ না? শোনো আপু, শোনো আপু, এই ডিফারেন্স পৃথিবীর কোথাও তুমি পাবা না, ওই 75 গ্রাম গ্লুকোজ বাংলাদেশে কোথাও খাওয়ানো হয় না, তোমাকে কেউ হসপিটালে গ্লুকোজ খাওয়াবে না। এখানে যেটা বলে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ওজিটিটি তুমি যদি করতে দাও, ওজিটিটি আমাদের নর্মাল রেগুলার প্র্যাকটিসে কোনো সারি লেখে না, আমি এখন পর্যন্ত দেখিনি লিখতে, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, 2 ঘন্টা বসায় রাখতে হবে তোমাকে, ওই 75 গ্রাম গ্লুকোজ খাওয়াইতে হবে, এটাই দেশে হয় না, আমাদের দেশে আমরা প্রোটোকল মেনটেন করি 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট দিয়ে ওজিটিটিটাকে আসলে ক্যালকুলেট করি। কিন্তু কি বলে, রোগীকে বলে দিতে হবে যে আপনি রাত 10টা পরে কিছু খাবেন না, অমুক দিন আমার কাছে সকাল 8টায় চলে আসবেন, 8টায় এসে সে ব্লাড দেবে,
ব্লাড যখন দেয় এবং লেখা থাকে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, যাকে ব্লাড স্যাম্পলটা দিবা পপুলারে দাও যেখানে খুশি দাও, তখন বলে আপনি এখন বাঁচতেছে ধরো রক্তটা দিছে 8:30, তখন বলবে আপনি এখন 8:30 রক্ত দিলেন, আপনি এখন নাস্তা করেন, নাস্তা করে যে টাইমে নাস্তা করছেন ওইখান থেকে 2 ঘন্টা পরে আবার এসে ব্লাড দেবেন। আমার কথা বুঝাইতে পারছি? দ্যাটস দ্য নর্মাল প্রোটোকল আমাদের দেশে যেটা ফলো হয়, মানে এটা আমি খুব ভালোভাবে জানি, বিকজ আমার নিজের বাবার 20 বছর ধরে ডায়াবেটিস, আমি বারডেম বলো বারডেমে সে ফলো আপ করেছে, বারডেমের প্রোটোকল এটা। তুমি যে কোনো হসপিটালে যাও, হসপিটাল মানে সে ইউনাইটেডেও দেখায় দেয়ার প্রোটোকল সেম, তারা ক্যান্টিনে পাঠায় বলবে আপনি নাস্তা করবেন, কি নাস্তা করবেন বলবে আপনি প্রতিদিন যেরকম নাস্তা করেন সেরকম নাস্তা করবেন, কম করাও যাবে না বেশি করাও যাবে না, আজকে টেস্ট করবে কম করবো না না। এখন ওরা ধরে নেয় যে 75 গ্রাম গ্লুকোজ এটা আইডিয়াল প্রোটোকলে লেখা আছে, কিন্তু আমাদের দেশে প্রোটোকল হচ্ছে আমরা আসলে ওইভাবে মানি না, মানাটা পসিবল। সো পেশেন্ট নাস্তা করতে যায়, নাস্তা করে ইউজুয়ালি বলে 2টা পরোটা খাবেন, একটা ডিম একটা ভাজি খাবেন, খেয়ে সে 2 ঘন্টা পরে আবার আসে দিয়ে ব্লাড দেয়, এবং ওইটাকেই আমরা আসলে OGTT যে আমরা রেফারেন্সে 2 ঘন্টা পরে যেটা দিতে হবে আমরা ওই ভ্যালুটাকে ওইটার সাথে আসলে মানায় নি যে এটাই আসলে ওইটার মতোই ইফেক্টিভ। এবং এটি আসলে আমরা বুঝি যে তার বডি একটা কার্বোহাইড্রেট মিলের পরে 2 আওয়ার্সে কতটুকু কন্ট্রোল করতে পারছে, এটাই আমাদের দেখায় যে তার ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স আছে কি নাই। কিন্তু তুমি যদি OGTT লেখো তাহলে ওই গ্লুকোজটা কিন্তু বানায় দিতে হবে কাকে, হসপিটালকে, ঠিক আছে? আমি জানি না এক্সেপ্ট আইসিডিসি মানে ICDDRP পাতে অন্য কোথাও আসলে এটা হয় কিনা, আমি দেখিনি। তোমাদের কেউ দেখছো? তোমাদের বাবা মা তো ডায়াবেটিস থাকতে পারে, তোমরা কি দেখছো কখনো? আমি দেখিনি, এই জন্য আমি ফ্র্যাঙ্কলি বললাম, আমি নাও জানতে পারি, আমি সব জানবো এটাই মনে করি না, কিন্তু আমি ফ্র্যাঙ্ক আমি দেখিনি, কিন্তু আমার বাবা এটাই করে। আমি যে প্রফেসরকে দেখাই তাদের সাথেও আমি অনেকবার দেখা করছি, বাবাকে নিয়ে গেছি, তারা আমাকে এটাই বুঝাইছে যে বাবা আমরা আসলে এইভাবেই করি, আমরা এটাকে ওটার সাথে মিলাই নি এবং সব পেশেন্টকে আমরা এইভাবে ট্রিট করতেছি। তো সে বারডেমে দেখায়, বারডেম হচ্ছে সব থেকে আমাদের বড় ডায়াবেটিক সেন্টার, ইউনাইটেড দেখায় সেম। কিন্তু আমি আমি কোথাও এক সময় ইন্টারনেটে আমি শুনছিলাম যে ICDDRB তে মোস্ট প্রবাবলি 75 গ্রাম গ্লুকোজ খাওয়ায় করতে পারে, বাট আমি ওইটা জানি না, খালি শুনছি। তাই যদি তোমরা জানো আমাকে জানাও ভবিষ্যতে। ওকে, কিছু জানেন? বুঝি নাই, হ্যালো। বাইরের কান্ট্রিতে কিরকম হয়? বাইরের কান্ট্রিতে ভাই আমি আসলে এখনো জানি না, আমি আমি ফাস্টিং দেখছি, আমি র্যান্ডম দেখছি, বাট আমি OGTT এখন পর্যন্ত আমার সৌভাগ্য হয় নাই হসপিটালে দেখার, বাট হসপিটালে যদি সামনে দেখতে পারি আমি জানাবো অবশ্যই। ওকে, তো টেস্ট কাদের করবা? এগুলা জাস্ট হিস্ট্রি, যদি দেখো হাইপারটেনশন থাকলে ডায়াবেটিস করতে হয়, আমি যে বলি এগুলা কিন্তু দেখবা যে একটা প্রোটোকলে আছে, হাই কোলেস্ট্রল থাকলেও করতে হবে, স্ট্রোক থাকলে করতে হবে, কিডনি সমস্যা থাকলে করতে হবে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে করতে হবে, ওবেস হলে করতে হবে, জেস্টেশনাল ডায়াবেটিস হলে ফলো আপে করতে হবে, সাইন সিমটম থাকলে করতে হবে, 45 উপরে করতে হবে, মুখস্থর কিছু নাই, বুঝে গেলে ইজি। আচ্ছা, ডায়াবেটিসের কমপ্লিকেশন এটা আমার পড়ানোর বিষয় না, আইল জাস্ট লিভ ইট। এখন চলে আসি, এটা হচ্ছে একটা টেস্ট রেজাল্ট, দেখতে পারো যে একটা ডায়াবেটিস পেশেন্টের ইউজুয়ালি কি কি জিনিস করতে দিছে। দেখো এই যে দেখো, গ্লুকোজ ফাস্টিং, লিপিড প্রোফাইলটা পুরোটা করছে, রেনাল কিডনি দেখছে, একটা CBC করতে দিছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, যেটা আমি বলছি ওটা দিছে, আর তার সেরাম ইনসুলিন লেভেল দেখছে। আমরা চাইলে সেরাম ইনসুলিন লেভেল দেখতে পারি, তার বডি কি পরিমাণ ইনসুলিন সিক্রেট করে এটা দেখা যায়, ঠিক আছে? তো এটা একটা ওয়ান অফ দা তুমি বলতে পারো, তবে এর সাথে আরো কিছু টেস্ট একটা ডায়াবেটিক পেশেন্টের ফলো আপে করলে বেটার হতো, সেটা কি? একটা ডায়াবেটিক পেশেন্টের ফলো আপে বলো কি? HbA1c, হ্যাঁ HbA1c করতে পারতো, ভেরি গুড, 3 মান্থস ফলো আপ ধরে নিছি। আর কি করা যেত?
অবশ্যই একটা ইউরিয়ান ইলেকট্রোলাইটস করার চেষ্টা করো, আর সাথে হার্টের একটা ইসিজি করতে দিবা, মাস্ট। ক্লিয়ার? ওকে, এ বাদে অনেক কিছু করা যায়, বাট এটা করলে মোটামুটি আমরা একটু সেফ থাকি টার্গেট অর্গান গুলো। এবং এক্সামিনেশনের সময় অবশ্যই তার লোয়ার লিম্বস এবং আই এক্সামাইন করব, ঠিক আছে? করবই, মিস না হয় যেন। লিপিড প্রোফাইল আজকে আমাদের সেকেন্ড টপিক, এবং আমি এটা দিয়ে আজকে শেষ করব। আজকে আমরা সন্দেশ পড়ছি। হ্যাঁ বলো। কোন একটা পেশেন্ট টাইপ 1 না টাইপ 2, এটা কোন টেস্ট দিয়ে বুঝব? টাইপ 1 না টাইপ 2? টাইপ 1 না নাকি টাইপ 2? শোনো, টাইপ 1 অথবা টাইপ 2 এটা কিভাবে বুঝবা? টাইপ 1 এবং টাইপ 2 বোঝার অনেকগুলো বক্স দিছে একটা, তুমি কিভাবে বুঝবা? হিস্ট্রি থেকে কেমনে বুঝবা? টাইপ 1 এর ক্ষেত্রে ভালো প্রশ্ন, আমি একটু বুঝায় বলি, যদিও এটা ডিফিকাল্ট হবে। টাইপ 1 এর পেশেন্ট গুলা ইউজুয়ালি ডায়াগনোসড হয় কমপ্লিকেশন নিয়ে যখন তারা হসপিটালে ভর্তি হয়। টাইপ 1 এর ওয়ান অফ দ্য মোস্ট ফেটাল মানে কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ইউজুয়ালি ডায়াবেটিস টাইপ 1 এ ইনসুলিনের ল্যাক অফ ইনসুলিনের কারণে গ্লুকোজ ইউটিলাইজ করতে পারে না বডি, কারণ আমরা জানি ইনসুলিন কি করে, গ্লুকোজকে সেলের ভিতর ঢুকায়, সেলের ভিতর ঢুকায়। তোমরা যদি ফিজিওলজি পড়ে থাকো, আমি এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা করে মানে করা যায় কিন্তু আমার কাছে সময় নেই। গ্লুকোজকে সেলের ভিতর ঢুকায়। যখন টাইপ 1 এ ইনসুলিন একদমই নাই, দেখছো এখানে বেশি ঘাটতি, গ্লুকোজ বডিতে বেড়ে যাচ্ছে, ব্লাডে বেড়ে যাচ্ছে, কিন্তু সেলে গ্লুকোজ নাই। সেল মেটাবলিজম করবে কিভাবে? সেল তখন কি করে, ফ্রি ফ্যাটি অ্যাসিড ভাঙতে থাকে, মানে ফ্যাট কে ইউটিলাইজ করা ট্রাই করে। ফ্যাট যখন ইউটিলাইজ করে যে প্রচুর পরিমাণে, ওই যে আমরা জানি ক্রেপস সাইকেল পড়ছো না, ক্রেপস ফ্যাটি অ্যাসিড আলটিমেটলি হলে কিটোন তৈরি হয়, কিটোন তৈরি হতে থাকবে বডিতে বাই প্রোডাক্ট হিসেবে। এই কিটোন কিন্তু এক ধরনের কি অ্যাসিড। তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কেন হয়, কারণ পেশেন্টটা ডায়াবেটিস, হাই ব্লাড সুগার, তার বডিতে কিটোন বেড়ে যাচ্ছে, কারণ ফ্যাট ইউটিলাইজ করতে যায় বডি সাইড প্রোডাক্ট হিসেবে কিটোন তৈরি করতেছে। বায়োকেমিস্ট্রি, ফুল বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই বলি। এই কিটোন একটা অ্যাসিড, যখন বডিতে কিটোন বাড়তে থাকবে বডির পিএস কমতে থাকবে। এবং এই কিটোন, তোমরা যদি কিটোন সম্পর্কে ভালো জ্ঞান জানো, কিটোন ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়, ঠিক আছে? এবং কিটোন কিছুটা লাংসেও থাকে, ঠিক আছে? তো তার স্মেল পাবা, কিটো অ্যাসিড, ফুটি স্মেল পাবা, ওকে? আর এই অ্যাসিডোসিস হবে তা এই পেশেন্টটা। সো এই টাইপের একটা সিভিয়ার কমপ্লিকেশন নিয়ে ইউজুয়ালি টাইপ 1 এর পেশেন্ট গুলো প্রথম হসপিটালে আসে, তখন তারা আইডেন্টিফাইড হয়। তাহলে এই যে এই সিমটম গুলো পাই, কিন্তু টাইপ 2 পেশেন্ট গুলা ডায়াগনোসড হয় রুটিন চেক আপে। ওবেস, টায়ার্ডনেস নিয়ে আসছে, ঘন ঘন পোশাবে যাচ্ছে, সে ওরকম ভাবে একদম সিভিয়ার মানে কমপ্লিকেশন নিয়ে আসে না। এটা মেজর ডিফারেন্স, এবং আমার মুখের কথা না। অনেকে যদি ভাবো যে ভাই গল্প বানায় বলতেছে, বই পড়বা, ডেভিডসন পড়ো, রবিন্স পড়ো, ক্লিয়ার হয়ে যাবা যখন পড়বা, ঠিক বস। এছাড়া কি টাইপ 1 হয় ইয়াং অ্যাডাল্টের, এটা তো একটা বড় ব্যাপার। টাইপ 2 ইউজুয়ালি হয় 25 এর উপরে গেল। সেকেন্ড, ওয়েটের একটা ব্যাপার, টাইপ 1 লা হয় লিন থিং, টাইপ 2 হয় ওবেস। টাইপ 1 টা হয় হচ্ছে তোমার, এখানেও দুইটাতে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকে, টাইপ 2 তে ফ্যামিলি হিস্ট্রি থাকে। আর টাইপ 1 হচ্ছে জেনেটিক্যাল, মানে একদমই দেখবা যে মানে বাবারও টাইপ 1 ছিল, ঠিক আছে? হিস্ট্রি একদম ডিরেক্ট হিস্ট্রি পাওয়া যাবে। এছাড়া আরো ফ্যাক্ট আছে, টেস্ট করতে পারো। টেস্ট করলে তো দুইজনের ক্ষেত্রে দেখবা যে ডায়াবেটিস এর, কিন্তু কেমনে বুঝবো টাইপ 1 না টাইপ 2? তখন তুমি ইনসুলিন লেভেলটা দেখতে পারো। কিন্তু আমাদের দেশে ইনসুলিন লেভেল দেখার মতো টেস্ট সব ল্যাবে হয় না, আমি দেখিনি কোনো নিউক্লিয়ার বিল্ডিং এ হয় কি হয়, তবে বিদেশে হয়। বিদেশে তোমরা আরেকটা জিনিস, যে মানে আমাকে বললে আমি অনেক ডিপে বলতে পারি আসলে, কিন্তু আমি চাই না বলতে, কারণ আমি অনেকে হয়তো ভাবে এত কি বলতেছে ভাই, থা দিয়া আমি কি এখন এফসিপিএস দিব নাকি, ভাই ভাবতেছে ভাইয়ের লেভেলে বলতেছে, আমি যেন বলতে চাইনি। তোমরা যদি ইনসুলিনের ফিজিওলজি পড়ে থাকো, ইনসুলিন যখন তৈরি হয়, হ্যাঁ, সি চেন নামে একটা জিনিস তৈরি হয়, পড়ছিল ফিজিওলজি? জি ভাইয়া। হ্যাঁ, এখন এই সি চেনটা অনেক সময় মাপা হয়,
ঠিক আছে সি চেইন মাপা হয় অনেক সময় কারণ যতখানি ইনসুলিন তৈরি হবে সেই অনুপাতে বডিতে কি তৈরি হবে সি চেইন তৈরি হবে তো অনেক দেশে সেরাম ইনসুলিন মাপে অনেক দেশে সি চেইনটা মাপে বুঝছো ওটাকে বলে সি পেপটাইড ঠিক আছে সো বিদেশে ভালো ভালো ল্যাবে হয়তোবা করা যায় আমি দেখি নাই তবে বইয়ে লেখা আছে ঠিক আছে তবে ক্লিনিক্যালি এভাবে আলাদা করা যায় দুইজনের জন্য দুই ধরনের কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসবে ওকে আগে শেষ করে তারপর আবার প্রশ্ন উত্তর দিব কিন্তু তোমাদের প্রশ্ন খুবই ভালো এবং আমি খুবই খুশি হই যারা প্রশ্ন করে তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ তোমরা আমাকে অনেক কিছু রিভাইজ করতে হেল্প করো মানে খুবই ভালো যে তোমাদের প্রশ্নগুলো সুন্দর মানে তোমাদের লেভেলে জানার আগ্রহ থাকাটাই অনেক ইম্পর্টেন্ট জানতে চাই যে সে অনেক কিছু শিখতে পারবে যে জানতে চায় না সে কিছুই শিখতে পারবে না এটাই হচ্ছে তো লিপিড প্রোফাইল কেন করতে হয় লিপিড প্রোফাইল করতে হয় পেশেন্টের যদি তুমি ওই যে বাকি পাঁচটা যে কোনোটা পাইলে করতে হবে অথবা পেশেন্ট ওবেস পেশেন্টের ডেসাতে বলতেছে তার ডায়েট খুবই খারাপ সে স্মোকিং করে সে অ্যালকোহল খায় ঠিক আছে তো তোমার করতে হবে তো লিপিড প্রোফাইলে কি কি করে ঠিক আছে এগুলা তুমি বায়োকেমিস্ট্রিতে মানটান মুখস্থ রাখবে আমি মানটান ডাক্তার হিসেবে আমার মুখস্থ রাখতেই হয় না কারণ কারণ কি বলতো ডাক্তার হিসেবে আমাকে মানটান মুখস্থ রাখতে হয় না কেন টেস্টের রেজাল্ট পাশে লেখা থাকে পাশে লেখা থাকে এটা বড় কারণ না এর থেকে আরেকটা বড় কারণ আছে টেস্টের পাশে লেখা থাকে এটা ঠিক বলছো কিন্তু টেস্টের পাশে লেখা থাকে এর থেকে বড় কারণ এটার জন্য আমি মুখস্থ করি না সেটা না কারণ হচ্ছে এক এক ল্যাবরেটরি রেফারেন্স রেঞ্জ হচ্ছে এক একটা আমি যেটা মুখস্থ করবো ওইটা কাজেই লাগবে ঠিক আছে তুমি মনে রাখছো যে এই কথার কথা 200 কম হলে এক ল্যাবরেটরি এমন রিয়াজেন্ট ইউজ করে ওর জন্য হচ্ছে 180 কম হলে ওটা নর্মাল এটা কি জানো এটা রিয়াজেন্টের উপর ডিপার করে নেক্সট আমি জানি মিলিমোলে ওরা রিপোর্ট দিছে মিলিগ্রামে তাহলে ও অনুযায়ী রেফারেন্স আছে এই জন্য মনে রাখতে হয় ল্যাবরেটরি টেস্টের দেখবা তোমরা এক একটা ল্যাবর ক্রিয়েটিনিন এর লেভেল একটা নরমাল ধরছে কারণ ওরা কি কিটা ইউজ করছে এটা মেন সো মুখস্থ রাখা ভালো পরীক্ষায় তোমার জিজ্ঞেস করবে তুমি মুখস্থ রাখো কিন্তু রোগী দেখার সময় মুখস্থ না রাখলেও সমস্যা নেই কারণ তুমি রেফারেন্স রেঞ্জটা দেখে নিবা এটা হচ্ছে মেন ঠিক আছে তবে পারাটা ভালো আমি পারি না এটা আসলে ভালো কিছু না আমি কিছু জিনিস মনে রাখি বাকি জিনিস ভুলে যাই তবে এই দেশে যেটা করে এটা একটু মনে রেখো কোলেস্ট্রল এইচডিএল রেশিও এটা ইউকেতে করে এটা ইউকেতে খুবই করে আমাদের দেশে এটা আমি ওইভাবে করতে দেখি নাই ঠিক আছে ওরা এই জিনিসটাকে দেখে কোলেস্ট্রল এইচডিএল রেশিও আচ্ছা তো এখানে একটা কথা আছে যে কোলেস্ট্রল এর হিস্ট্রিতে তুমি কি পাবা কোলেস্ট্রল হাই কোলেস্ট্রল এর হিস্ট্রিতে আসলে তুমি কি কি হিস্ট্রিতে তুমি সিগনিফিকেন্ট পাইলে লিপিড প্রোফাইল করতে দিবে এবং লিপিড প্রোফাইলের ইন্টারপ্রিটেশন কি করবা সেটাই আসলে আমার আজকে তোমাদের দুই চারটা লাইন বলার ইচ্ছা বা সেটা বলতে চাই কোলেস্ট্রল লেভেল বেশি থাকলে অনেকগুলো জায়গায় ইফেক্ট হতে পারে হার্ট ইফেক্ট হতে পারে সো এমআই পেশেন্ট চেস্ট পেন বলতেছে মাঝে মধ্যে চেস্ট পেন হয় কোলেস্ট্রল করো ওবেস পেশেন্ট করো প্রেশার বেশি পাইছো করো ভালো কথা করলা করে কোলেস্ট্রল অনেক বেশি পাইছো কি করবা সবার প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন লাগবে একটা জিনিস জাস্ট এখানে মনে রাখো কোলেস্ট্রল আমাদের দেহে দুইটা ভাবে বাড়তে পারে তোমরা হয়তো অনেক সিগনিফাই কিন্তু ইন জেনারেল আমাদেরকে বুঝতে হবে এভাবে যে দুইটা কারণে দেহে আমার কোলেস্ট্রলের লেভেল বাড়তে পারে বা খারাপ থাকতে পারে ঠিক আছে তাহলে একটা কি একটা হচ্ছে যে কোনো কারণে যদি সে ডায়েটে প্রচুর কোলেস্ট্রল যুক্ত খাবার খায় এটা একটা সেকেন্ড লিভার যদি বেশি করে কোলেস্ট্রল তৈরি করে এটা একটা ব্যাপার অনেকের ক্ষেত্রে জেনেটিক্যালি বেশি তৈরি করে ওগুলাকে বলবা ফ্যামিলিয়াল দেখবা যে নাম দিয়ে লেখা আছে হাইপার ট্রাইগ্লাইসিডেমিয়া উমুক তুমুক ঠিক আছে তাহলে আমার মডিফিকেশন করার জায়গাও দুইটা একটা হচ্ছে ডায়েটে করতে হবে অথবা লিভার কি কোনোভাবে স্টপ করাইতে হবে মেডিসিন ইজ অ্যান আর্ট তুমি যদি একটু সহজভাবে মনে রাখো কোরিলেট করতে পারবা তাহলে
প্রথমে ডায়েটারি মডিফিকেশন, ডায়েটকে ভালো করি খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেখা গেছে লিভার যে বেশি তৈরি করে এটার আবার দুইটা কারণ, একটা হচ্ছে লিভারের নিজের কোনো প্রবলেম বা জেনেটিক কারণে লিভার বেশি বেশি তৈরি করতেছে, অথবা লিভার কি স্ট্রেস দিলে লিভার বেশি তৈরি করতেছে, কেন অ্যালকোহল স্মোকিং এগুলা কারণে, তাহলে ওগুলাই স্টপ করতে হবে। দিস আর দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস। নেক্সট ডায়েটে দেখতেছো কমবে না অনেক বেশি, তখন হাই কোলেস্ট্রল যদি থাকে তাহলে তার অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স থাকে, মানে কি রক্ত জমাট বাঁধার চান্স থাকবে, রক্ত সরু রক্তনালী শুরু করে দিবে, তাহলে তো তার স্ট্রোক হতে পারে, তার এমআই হতে পারে, তাহলে আমাকে মেডিকেশন দিতে হবে। ওয়ান অফ দ্য মেডিকেশন স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস, ঠিক আছে, আর অনেক আছে, স্ট্যাটিন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। আমরা তখন পেশেন্টকে স্ট্যাটিন দিই, স্ট্যাটিন আমরা কখন দিই, পেশেন্টে কিন্তু কোলেস্ট্রলের জন্য ওই রকম ভাবে সাইন সিমটম পাবা না, কিন্তু কোলেস্ট্রল বেশি তাকে ড্রাগস দেওয়া হয়। কেন দেওয়া হয়, কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস, এখানে একটা কিউ রিস্ক এই নামটা লিখে রাখতে পারো, এটা মেজার করে, তোমাদের জানতে হবে না, কিউ রিস্ক বড় হাতের কিউ RISK, কিউ রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, যে ভালো তা সে নিজে করে নিবা। কিউ রিস্ক অ্যাসেসমেন্ট করে যদি দেখা যায় পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্স বেশি, তখন আমরা তাকে স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস চালু করে দিই। স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস সম্বন্ধে দুইটা কথা মনে রাখবা, এক প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, প্রেগনেন্সি কন্ট্রাডিক্টেড, তাহলে এই যে প্রেগনেন্সি কন্ট্রাডিক্টেড, হিস্ট্রিতে পিরিয়ড হিস্ট্রি নেওয়া কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বারবার যে বলছি কেন এখন বুঝতেছ। সেকেন্ড, কারো যদি কোনো লিভার ডিজিজ থাকে তাহলে স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস ইউজুয়ালি দেওয়া যায় না, তাহলে লিভার ফাংশন টেস্ট করে নিতে হবে, ঠিক আছে, ভালো কথা। স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগস, সোজা কথা একটা জিনিস মনে রাখো, এটা তোমার আবার মা বা সবাই খাচ্ছে, একটু দুই চারটা লাইন জেনে রাখি, এবং রোগীর ফাইল দেখলে এটা পাবাই, মনে রাখবে এই ড্রাগসটা দেওয়া হয় অ্যাটোরভাইস্ট্যাটিন বা রোভুস্ট্যাটিন 10 মিলিগ্রাম বা 20, যদি কোনো পেশেন্টের এমআই হয়ে থাকে বা পেশেন্টের যদি কোনো কি হয়ে থাকে ইস্কেমিক স্ট্রোক হয়ে থাকে তাহলে 80 মিলিগ্রাম দিয়ে ইউজুয়ালি শুরু করা হয়, 80 মিলিগ্রাম ওয়ান্স ডেলি। কখন দিতে হয় এই ড্রাগটা, ইউজুয়ালি দিতে হয় ইভিনিং অথবা নাইটে, 80 মিলিগ্রাম ওয়ান্স ডেলি অ্যাট নাইট, লাইফ লং খাবে। এমআই হয় নাই কিন্তু হওয়ার চান্স আছে, কিউ রিস্ক অনেক বেশি, তাদের বেলা 20 বা 40ও দেওয়া হয়, ইউজুয়ালি 20 দেয়, যাদের কিউ রিস্ক খুবই কম একদম লো ডোজ দেয় 10 মিলিগ্রাম দেয় অ্যাটোরভাইস্ট্যাটিন ওয়ান্স ডেলি লাইফ লং। কিন্তু কথা আছে লাইফ লং, কিন্তু পেশেন্টের যেহেতু এটা লিভারের উপর একটু এফেক্ট ফেলে, তাই ইউজুয়ালি 2-3 মাস পর পর কি করতে হবে, লিভার ফাংশন দেখতে হবে। এছাড়া এই ড্রাগের কিছু সাইড ইফেক্ট আছে, ওয়ান অফ দ্য সাইড ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট, মাসেল প্রবলেম করে, মাসেল প্রবলেম করে, মাসেল প্রবলেম করে, মাসেল প্রবলেম করে, মাসেল এক হয়, অনেকে মাসেল টুইচিং হয়, ঠিক আছে, জাস্ট এতটুকু জিনিস জেনে রাখো, তবে সাইড ইফেক্ট গুলো আস্তে আস্তে খেতে খেতে ওভারকাম হয়ে যায়। থাইরয়েড আজকে বলবো না, থাইরয়েড তোমাদের মনে এক্সামিনেশনও বলি নেই, তাই না, এক্সামিনেশন বা কোনো কিছু নিয়ে কি আমি বলছিলাম জেনারেল এক্সামিনেশনের সময়? না ভাইয়া। ওকে, সো সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমি থাইরয়েড জেনারেল এক্সামিনেশন থেকে কিছু কথা বলবো। তোমাদের ক্লাবিং বলছিলাম, ক্লাবিং নিয়ে কথা বলছি? না ভাইয়া বলছি না, বলিনি। আচ্ছা, তাই নেক্সট দিন জেনারেল এক্সামিনেশন থেকে থাইরয়েড ক্লাবিং দিয়ে আমি এই জায়গা থেকে আবার শুরু করব। আজকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ভাইয়া হচ্ছে বললেন না আপনাদের ইউকেতে ওই কোলেস্ট্রল আর এইচডিএল রেশিও করা হয়, টোটাল কোলেস্ট্রল আর এইচডিএল রেশিও? বুঝি নাই ভাইয়া, আমি কোশ্চেন শুনতে পাইনি। টোটাল কোলেস্ট্রল আর এইচডিএল রেশিও করা হয়, মানে ওই যে যেখানে বললেন ইউকেতে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে দেখো, চারটা আবার দেখাই তো, এটা কি জাস্ট যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাকে রেশিও করলে তো হয়ে যায় নাকি, নাকি আলাদা করে প্রসেস? এখানে একটা ব্যাপার হচ্ছে কি, মানে এখানে কিন্তু আসলে মানে আমাদের দেশে যেমন কি হয়, তুমি ল্যাবে রেজাল্ট মানে পরীক্ষা করতে দাও, রেজাল্ট গুলা তুমি কালেক্ট করো, হ্যাঁ,
ইউকে বা বাইরের যে কোনো দেশে, শুধু ইউকে কথা বলো, ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিজ, ইউএসএ বলো, রেজাল্ট কিন্তু তোমার কাছে আসে না, রেজাল্ট কার কাছে যায়? রেজাল্ট জিপি কাছে যায়। ইয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ জিপি কাছে, জেনারেল প্র্যাকটিশনারের কাছে। হ্যাঁ, তুমি রেজাল্ট জানতে তার কাছে যাবে। তুমি যে রেজাল্ট, আমরা কি করি বাংলাদেশে রেজাল্ট নিয়ে সবাইকে দেখাই, এই দেশে কেউ কারো ইনফরমেশন জানবে না। আমি ব্লাড টেস্ট রেজাল্টে যদি আমি এইচআইভি পজিটিভ হই, এটা আমার ওয়াইফ মনে হয় শুধু জানতে পারে, যদি আমি জানাইতে চাই, ঠিক আছে? তারও অধিকার নাই এটা জানার। জিপির কাছে গেলে সে তথ্য দিবে, আমার মা গেলেও দিবে না। এখানে কনফিডেন্সিয়ালিটি অনেক বড় ব্যাপার। দ্যাটস ওয়াই রেজাল্ট ইউজুয়ালি জিপির কাছে থাকে, জিপি তোমাকে এক্সপ্লেন করবে। আমরা তো কোনো রেজাল্ট এক্সপ্লেনই করি না পেশেন্টকে, পেশেন্ট রেজাল্ট নিয়ে চলে যায়, ডায়াবেটিস বেশি বেশি, হ্যাঁ হ্যাঁ কি পাইছে বেশি, কোনটা কি পাইছে, কোনো কিছু বলে জীবন রেজাল্ট সার দেখে, ওষুধ লিখে, হ্যাঁ যান এগুলো খাবেন শেষ। এখানে প্রত্যেকটা এক্সপ্লেন করতে হয়, কিন্তু এক্সপ্লেন করে কিন্তু ইজি ওয়েতে। জাস্ট আপনার একটা টেস্ট করছিলাম, এই যে এই টেস্টটা, এটা দিয়ে আমি দেখছি যে আপনার দেহে ব্যাড ফ্যাটের অ্যামাউন্ট কেমন, অত কোলেস্ট্রল বুঝবে না, এটা আমরা বেশি পাইছি। এবং আপনার ব্যাড ফ্যাট যদি বেশি থাকে, এটা হার্টের এবং স্ট্রোক হওয়ার চান্সটা বাড়ায় দেয়। দ্যাটস ওয়াই আমি এই ড্রাগটা দিচ্ছি, যেটা খাইলে এই ব্যাড ফ্যাটটা কমবে। আমি আপনাকে এতদিন পর পর রিভাইজ করবো, এই ওষুধটা এইভাবে এইভাবে খাইতে হবে। দ্যাটস ইট, ও তোমাকে তখন ওটা ডিসক্রাইব করে। সো ওরা যে এই যে তোমাকে রেশিওটা করতে দেয়, ওরা কিন্তু দুইটা ভ্যালু নিয়েই রেশিও করে। হ্যাঁ, কিন্তু কতগুলা রেজাল্টে থাকে এটা আমি বলতে পারবো না, কারণ আমি এখানে কোন টেস্ট রেজাল্ট ওইভাবে দেখতে পারি না, শুধুমাত্র ভর্তি রোগীর গুলা দেখতে পারি, কারণ ওদের ফাইলে থাকে, কিন্তু আউট পেশেন্টের কোন রেজাল্ট দেখতে পারি না। বুঝতে পারছো? তা নাহলে বলতে পারতাম যে ওগুলা ওগুলা থাকে ওগুলা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কোনো কিছু প্রিন্টেড ইউজুয়ালি রেজাল্ট প্রিন্টেড হয় না, রেজাল্ট সব কম্পিউটারে জিপির কাছে যায়, জিপি ওকে খালি বুঝায়। দ্যাটস ইট। আর ভাই ওই যে বললেন যে স্ট্যাটিন এর জন্য মাসেলের সাইড এফেক্ট হয়, হ্যাঁ এটা কি মাসকুলোস্কেলেটাল সাইড এফেক্টের দিকে চলে যায় নাকি স্মুথ মাসেলের দিকে থাকে? সেটা মানে ওই মাসকুলোস্কেলেটাল স্প্রেন 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 কিছু হয় না ইজিলি, সব সাইড এফেক্ট মেডিকেশন সবার হয় না, কিছু কিছু মানুষের হতে পারে, ইউজুয়ালি তার স্কেলেটাল মাসলেই হয়, স্পাজম হয়, টুইচিং হতে পারে, তো এটা একটা সাইড। তবে if this become bothersome we'll change the medication, আমরা patient কে এখানে বলতে হয়, প্রত্যেকটা medication দেওয়ার সময় common side effects রোগীকে বলে দিতে হবে, বলে এটাও বুঝাইতে হবে যে যদি এগুলা অত্যাধিক হয়ে যায় রোগী ওষুধ বন্ধ করবে না, রোগী ওষুধ বন্ধ করবে না, রোগী আমার কাছে আসবে, আমি দেখে চেঞ্জ করবো। রোগী যদি ওষুধ বন্ধ করে দেয়, আসলো 5 দিন পরে, ওই 5 দিনে যদি তার কিছু হয়ে যায়, এই দায়িত্ব কার? না না না, ওষুধ বন্ধ করবে না, সে চলে আসবে, ওষুধ আমি চেঞ্জ করে দেবো। তবে সাইড এফেক্ট ইউজুয়ালি স্কেলেটাল মাসেলে বেশি হয়, মাসেল টুইচিং হয়, মাসেল স্পাজম হয়, ঠিক তো? এগুলো ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমাদের। এটার ফলো আপ ক্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা জিনিস, এটার ফলো আপ ক্লাসটা আমি খুব দ্রুতই নিয়ে নিব, তারপরে আমরা একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড ক্লাস এবং ফ্লুইড ডিস্ট্রিবিউশন। এরপর আমরা সিস্টেমিক এক্সামিনেশন শুরু করব। সো নেক্সট ক্লাস কবে হবে? কালকে, পরশু হয়তো বা গ্যাপ, আমি 2 দিন গ্যাপ দিই, তোমরা পড়ো একটু। হ্যাঁ বলো, কোশ্চেন করো। স্যার কোশ্চেন, আসসালামু আলাইকুম ভাইয়া, প্রশ্ন ছিল যে আমাদের যে লিপিড প্রোফাইলে বেশ কিছু মার্কার আছে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, যে কোনো একটা যদি বাড়ে, সাপোজ বাকি দুটো নর্মাল আছে, সাপোজ ট্রাইগ্লিসারাইড বাড়লো বাকি দুটো নর্মাল আছে, এক্ষেত্রে কি ডায়েটারি মডিফিকেশন লাগবে নাকি পাশাপাশি ড্রাগসও দেওয়া লাগবে? এটা আসলে ডিপেন্ড, না না, এটা ভাই আসলে ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট, তোমাকে দেখতে হবে যে একটা বাড়ছে, একটা যদি বেড়ে যায় অনেক, তাহলে তোমাকে বুঝতে হবে এটা কি ফ্যামিলিয়াল কিনা, তাহলে তার ওই জিনটাই প্রবলেম আছে কিনা, এই জন্য রোগের নাম আছে কিন্তু পড়ছো, ফ্যামিলিয়াল ট্রাইগ্লাইসেরিডেমিয়া, ফ্যামিলিয়াল উমুক, হাইপার কাইলোমাইক্রোনেমিয়া, মানে কোনটা বাড়ছে, শুধু একটা ইউজুয়ালি কোনো নর্মাল পেশেন্টের ওইভাবে বাড়ে না। তবে যদি কারোটা একটাই শুধু বাইরে যায়, তখন ওটাকে রিভিউ করতে হবে, ওটার জন্য হয়তো বেশ স্পেসিফিক ভাবে ডায়েটারি মডিফিকেশনের কাজ হবে, আমার মনে হয় না, তবে আমরা রিভিউ করব পেশেন্টকে, যদি মনে হয় হবে আমরা 1 মাস ফলো আপে ডাকবো, তারপরে যদি দেখি বেশি আছে অবশ্যই আমাকে ড্রাগ স্টার্ট করতে হবে। ভ্যালু যদি দ্বিগুণের বেশি হয়ে যায় তখন ড্রাগস স্টার্ট করে, এটা কিভাবে কোনো
ভবিষ্যতে আমার হয়তো বা আমি ইউনিভার্সিটি এক্সাম দিব, সেম আমাকে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান সোজা কথা মানে হচ্ছে নাইস গাইডলাইন এবং ফলো করতে হবে এনএইচএস প্রোফাইল। আমাদের এখানে এরকম কোন ক্রাইটেরিয়া আমি পড়িনি। তবে একটা মজার জিনিস বলে রাখি, ডোন্ট ফিল অফেন্সিভ, জিনিসটাকে এভাবে নিবে না যে ভাইয়া মনে করতেছে আরে ভাই ভাই এখন এখানে তাই মনে হয় ভাই আমাদেরকে এইভাবে বলছে না। ডেভিডসনকে টেক্সটবুক হিসেবে কোনো কান্ট্রি একসেপ্ট করে না, আমরা ডেভিডসন পড়ি কজ আমরা এফসিপিএস ওরিয়েন্টেড আছি। অন্য কোনো দেশে তুমি যদি ভালো ভালো এক্সাম এমআরসিপি লাইনে যাও, তুমি দেখবা ওটার প্রোটোকল আর ডেভিডসনের প্রোটোকল পুরো আলাদা। এটা কি জানো ডেভিডসন ফলো করা হয় না কোথাও। তবে ডেভিডসন এমআরসিপি এক্সাম যদি কেউ ভবিষ্যতে দিতে চাও, তুমি ডেভিডসন পড়ে এমআরসিপি এক্সাম পাস করতে পারবে না, তুমি ফেল করবা, পারবে না, ওটা প্রোটোকল আলাদা। তোমাকে এমআরসিপি যদি কেউ দিতে চাও এখন থেকে, কারণ আমি যেটা ভাইয়া বলি কি মানে আমি টেকনি অ্যাজ ইওর ওল্ডার ব্রাদার, আমি যেটি এখন আমাদের ট্রেন যা এমআরসিপি প্ল্যাব, যারাই একটু মনে করতেছে যে না আমার ক্যারিয়ারে দুইটা অপশন খোলা রাখতে চাই, দেশেও থাকতে পারি প্রয়োজনে বিদেশেও যেতে পারবো, তারা এই লাইনে থাকে। কারণ এমআরসিপি দিয়ে তুমি দেশেও প্র্যাকটিস করতে পারবা, তুমি চাইলে বিদেশেও আসতে পারবা, শুধু বিদেশে ইউকেও না, তুমি এমআরসিপি দিয়ে অনেকগুলো কান্ট্রি মিডল ইস্ট থেকে অনেক ভালো রাখতে পারবা। এফসিপিএস হয়ে গেলে এই ডিগ্রির কিন্তু বাংলাদেশ বাদে মনে হয় শুধু পাকিস্তানে রেকগনিশন আছে। হ্যাঁ, তো এই দুই দেশে তুমি শুধুমাত্র যাইতে পারবা। এমআরসিপির জন্য সব থেকে ভালো গাইডলাইন হচ্ছে নাইস গাইডলাইন, ফলো যদি করতে চাও। কিছু কোয়েশ্চেন আছে, হ্যাঁ মানে এটাকে আমরা বলি হচ্ছে তোমার ওদের কোয়েশ্চেন ব্যাংক আছে 5000-এর মতো, ঠিক আছে। একটার নাম হচ্ছে তোমার আমার এই যে মাথা এখন কাজ করবে না, একটা সেকেন্ড দাঁড়াও, আমার অ্যাপ নামানো আছে আমি একটু জাস্ট দেখে নিলে। দুইটা কোশ্চেন একটা হচ্ছে পাস টেস্ট, এই তো একটা পাস টেস্ট, একটা হচ্ছে পাস মেডিসিন, দুইটা কোশ্চেন ব্যাংক আছে ওদের। ওরা কোশ্চেনের মতো দেওয়া আছে, প্রত্যেকটাতে গাইডলাইন অনুযায়ী দেওয়া আছে, তুমি দেখবে সবগুলা গাইডলাইন দেওয়া আছে, নাইস গাইডলাইন, নাইস গাইডলাইন। এখন এই কোশ্চেন ব্যাংক গুলা তোমরা এখন পড়তে গেলে তুমি তোমার ক্যারিয়ারটা খারাপ করে ফেলবা, কারণ তোমায় এখন ওখানে কিছু বুঝবা না, ওখানে অনেক ডিফিকাল্ট লেখা, আমার জন্যই বোঝা ডিফিকাল্ট, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমি এখনো পড়তে গেলে আই ফাইন্ড ইট ডিফিকাল্ট। তোমরা ইয়াং যদি কেউ মনে করো যে এমআরসিপি দিবা ভবিষ্যতে বা এমআরসিএস দিবা, টেক দ্য পাথওয়ে টু প্ল্যাব, কারণ প্ল্যাব দিয়ে তুমি ইউকে তে ঢুকো, এখানে ঢুকে তুমি আস্তে ধীরে এমআরসিপি করো, এমআরসিএস করো, তুমি জিপি হইতে পারো। জিপি এখানে অনেক সব থেকে টাকা বেশি জিপি দের, ডিউটি খুবই কম, মাত্র 9টা থেকে 5টা ডিউটি করবা সপ্তাহে 5 দিন, 40 ঘন্টা আরামের চাকরি। কিন্তু তুমি যদি ওই যে এমআরসিপি এমআরসিএস করো, তুমি হসপিটাল বেসড হবা, তোমার নাইট ডিউটি থাকতে পারে, তোমার ইভিনিং ডিউটি থাকতে পারে। যারা মনে করে যে আরে আরামে থাকবো 9টা টু 5টা ডিউটি করবো, তাদের জন্য জিপি ভালো। তোমরা অনেক ভাবো জিপি কে এখানে ছোট করে দেখে, না না, এখানে সবাই ইকুয়াল ইম্পর্টেন্স, জিপিও কনসালটেন্ট আছে, তুমিও এমআরসিপি এমআরসিএস করো, তুমি তোমার স্পেশালিটির কনসাল্ট, কিন্তু প্রোটোকল অনুযায়ী এখানে ফলো করে। একটা আমি যেটা বললাম নাইস গাইডলাইন ফর দ্য এক্সাম, আরেকটা হচ্ছে ল্যাব রিলেটেড যদি কিছু দেখতে চাও গাইডলাইনের সাথে এনএইচএস প্রোফাইল ফলো করতে হবে। তোমরা যদি কেউ গাইডলাইন ফলো করতে চাও, সার্চ দিতে পারো এনএইচএস ওয়েবসাইট, ওখানে প্রত্যেকটা ডিজিজের ওরা কিছু প্রোটোকল লিখে রাখছে যেটা হসপিটালে তোমাকে মানতে হবে, ম্যান্ডেটরি। ওখানে কোনো ডেভিডসন, হ্যাঁ এটা তো, এটা তো মেডিকেল বিদ্যা, বিদ্যা তো চেঞ্জ হয় না, তবে ডেভিডসনের প্রোটোকল ইউজুয়ালি কোথাও আমরা ফলো করি না, আমার কোথাও এখন পর্যন্ত লাগে নাই, তবে বইটা আমি পড়ছিলাম, কারণ বইটাতে অনেক কিছু জানার আছে, ভালো বই, জানার জন্য অবশ্যই ভালো, বাট এটা তোমাকে এক্সামে ওইভাবে হেল্প করবে না, ওখান থেকে প্রশ্ন হয় না। তবে কেউ যদি এফসিপিএস দিতে চাও, এমডিএমএস দিতে চাও আমাদের দেশ রিলেটেড, তোমাকে অবশ্যই অবশ্যই ডেভিডসন পড়তে হবে, তুমি এগুলা পড়লে পাস করবে না, আবার তুমি অবশ্যই শুধু ডেভিডসন পড়ো, তুমি সব পাস করবে। ওকে, আমি মনে হয় এই অ্যান্সারটা দিতে পারছি। হ্যালো, জি ভাইয়া।
তাহলে আজকে এখানেই থাক, ওকে? ইনশাআল্লাহ পরবর্তী দিন দেখা হবে। তো সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা, আর একটু পড়ালেখা করো, ওকে? আসসালামু আলাইকুম সবাইকে।